আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানাবাদি, আমি গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে আসছি। ওকে, মাস্টার বাড়ি থেকে আসছেন, উনি অনেক দূর থেকে আসছেন, এবং আপনার বয়স কত হবে এখন? 23-24। 23-24 বছর। আচ্ছা, তো শুরু করুন। ছোটবেলা থেকে বলবেন যেখান থেকে আপনার মনে পড়ে একেবারে। অবশ্যই, প্রথমেই আমার মতো একটা অস্বাভাবিক মানুষ এখানে এনেছেন আমার আবেগটা প্রকাশ করার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞ, এবং সেই আবেগকে আজকে আপনাদের কাছে প্রকাশ করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার গল্পটা পড়তে জোরে শুনবেন। আমার বাবা মা খালাতো ভাই বোন ছিল, তো আমার যতটুকু আমি জানি, মানে বাবা মা খালাতো ভাই বোন ছিল মানে বুঝিনি, তার আপন খালাতো ভাই বোন ছিল। ও আচ্ছা। তো তাদের বিয়ে হয়, বিয়ের 1-5 বছর পর আমার বড় ভাই হয়। বড় ভাই হওয়ার পরে বড় ভাই সমস্যা দেখা দেয়। আমাদের ফ্যামিলিতে প্রায় গজার মাছ খাইতো সবাই, আমার আব্বু নিয়ে আসতো। তো একদিন রাত্রে আমার আব্বুকে স্বপ্নে দেখাইতেছে যে গজার মাছ বলতেছে যে তুমি আমাকে খেও না, এমন জায়গায় গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মানে গজাল মাছ কথা বললো স্বপ্নে? হ্যাঁ, ও স্বপ্নে কথা বলতেছে যে আমাকে তুমি খেও না, তোমার ছেলে ভালো হয়ে যাবে, এরকম করলে। তো আমার আব্বু দেখেছে ব্যাটলাক, আমার আব্বুর এটা মনে নেই যে কোথায় নিয়ে যেতে হবে। তো আমার আব্বু সকালে উঠে বললো এরকম এরকম, কিন্তু আদৌ কোথায় নিয়ে যেতে হবে সেটা মনে নেই। তো সেখান থেকে যার ফলশ্রুতিতে রোগটা ভালো হলো না, না তার ফলশ্রুতিতে রোগটা ভালো হলো না। মানে আমি এই যে ব্যাপারগুলো, অদ্ভুত পৃথিবী এবং জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, এই কথাগুলো আমি বলি। অদ্ভুত পৃথিবী এই অর্থে বললাম যে স্বপ্নে গজাল মাছ, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়, স্বপ্নে সেটা গজাল মাছ বললো যে তোমার ছেলেটা ভালো হবে, আমাকে খেও না, প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে অমুক জায়গায় নিয়ে তার চিকিৎসা করাও, এটা করাও। তো দ্বিতীয় অপশনটি ভুলে গেল। আমি জানি না এগুলো হয়, অদ্ভুত অনেক কিছুই ঘটে পৃথিবীতে, আমি ডিনাই করছি না, বাট জাজমেন্ট অল আপ টু ইউ, আপনারা যারা শুনছেন। হ্যাঁ, তারপর এইভাবে বড় ভাই বড় হতে লাগলো। আর আমার বাবা মা একটু গাফলতি করছে, তাকে অন্য কোনো ট্রিটমেন্ট করেনি বা তাকে ডক্টর দেখায়নি বা তা কি সমস্যা সেটা জানতে চায়নি। বড় ভাই জন্মের পরে আমার বাবা আমার মাকে নিয়ে চলে আসলো খুলনা থেকে। আমার বাবা খুলনায় থাকতো, খুলনা আমার বাবা পাটে মিলে চাকরি করতো। ওইখানে কি বিরোধ হয়েছিল আমার বাবার, খুব ভয় হচ্ছিল তখনকার সচেতন ছিল, অনেকে এটাকে ভয় পেত, চাকরির রিজন দিয়ে টাকা টুকা নিয়ে চলে আসলো। ওই রোগটা ছোঁয়াচে ছিল, মানে আগে টিবি রোগটা অনেক ছোঁয়াচে ছিল, এই জন্য অনেকে ভয় পেত, এই জন্য মানে বাধ্যতামূলক আমার আব্বু কে চলে আসতেছে। মানে সেরকম পরিস্থিতির সৃষ্টি হলো বলেই ওনাকে আসতে হলো, ওনাকে সহজে রিসিভ করতে পারছে না, রিসিভ করতে পারছে না, মানে এরকম একটা ওনাকে দেখে সবাই ভয় পেত। ওকে, একটু নোট করবেন প্রিয় শ্রোতা, যে এই ব্যাপারগুলো সমাজে প্রচলিত ছিল একটা সময়, হয়তো যে মানুষের একটা অসুখ হলে সেই মানুষের ধারে কাছে যেত না, তারপর সেই মানুষটাকে ভয় পেত, এটা তার মনের অবস্থাটা কি হতে পারে। কোন রোগী কিন্তু চিকিৎসার ঊর্ধ্বে নাই এখন আর, আর আপনি যখনকার কথা বলছেন সেটাও খুব দূরের কথা নয়। যাই হোক, এক একটা জায়গায় এক এক রকমের ভাবে মানুষের মানসিকতা বেড়ে ওঠে, এটা তারই প্রভাব। যাই হোক, তারপরে তো এখান দিয়ে চলে আসলো, নারায়ণগঞ্জ আসলো, আমার নানা বাড়িতে চলে আসলো। তো এখানে এসে চিকিৎসা করছে, করার পর স্বাভাবিকভাবে সুস্থ হয়েছে। স্বাভাবিকভাবে সুস্থ হওয়ার পর আমার মেজো ভাই হলো, মেজো ভাই কিন্তু পেটে থেকে টিবি রোগ নিয়ে জন্মেছে, টিবি রোগ নিয়ে জন্মেছে। ওনাকে অনেক ট্রিটমেন্ট করলো, করার পরে এখানকার ডক্টর বলছিল, অ্যাডভাইস দিছিল যে আপনি যদি নেক্সট ইয়ার কোনো বাবু নেন, সবগুলো বাবু আপনার প্রতিবন্ধী হবে। আচ্ছা, মানে মেজো ভাইকে নিয়ে যখন ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার এই অ্যাডভাইসটা দিল, আপনি যে নেক্সট ডে পরবর্তী যে কটা বাবু নেবেন তারা সব প্রতিবন্ধী হবে। এই অসুখটা সংক্রমিত হচ্ছে আপনার বাবার এই অসুখটার কারণে? মানে বাবার টিবি রোগ, আমার মেজো ভাইয়ের টিবি রোগ হলো। তো মেজো ভাই ছোটবেলা তো মানে অনেক ট্রিটমেন্ট করার পর সুস্থর মধ্যে আসছে। ডাক্তার বলছে যে ওর যে পর্যন্ত পৃথিবী যে বেঁচে থাকবে, ওর হাতে একটা বোঝা দেওয়া যাবে না, একটা ভারী জিনিস দেওয়া যাবে না, ওকে এভাবে রাখতে হবে। তো যে একটা কথা বলি, কেউ যে আমাকে কানা বলে, আমি কানার ঘরে কানা বলি, ডাক্তার বলার পর কেন আমার মা আবার বাবু নিল বলুন তো? আমরা কি পৃথিবীতে আসতে চাইছি? আমরা কি বলছি আমাদের আনু? মানে মাটি আজকের অতিথি কাঁদছে, কারণ আমি শুরুতেই বলেছি যে ওর জীবনের গল্পটা আপনার জীবনের উপর একটা অবদান রাখবে। ও একজন খেটে খাওয়া মানুষ এবং ওর চোখে দেখে না, ও চোখে দেখে খুবই সামান্য, যেটা দাঁড়া দেখার মতোই, সেই অবস্থাতেই আজকে এখানে চলে আসছে। এবং ওর আফসোস, ওর আক্ষেপ যে ওর মেজো ভাইকে নিয়ে যখন ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তার বললো যে আর কোনো বেবি নেবেন না আপনারা, তারপরেও ওর জন্ম হলো এবং ও একটা ব্যাধি নিয়ে পৃথিবীতে আসলো এবং সেটা নিয়ে ও এখন সার্ভাইভ করছে। এই হচ্ছে জীবন, জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, যেটা ওর গল্প শুনলে আরো বেশি পরিষ্কার হবে আজকে। মাটি একটু সামলে নিতে হবে নিজেকে।
তারপর আমার সে দুবাই হলো, সে দুবাই হলো চোখের সমস্যা নিয়ে পৃথিবীতে আসতে হলো। আচ্ছা, ও একদম এখন বর্তমান অচল, কিছুই দেখে না। সে দুবাই হলো, তারপরে আমার মা তো বাবুরাইতেই থাকে। আমার মামা অসুস্থ ছিল, অনেক ট্রিটমেন্ট করছে, মামার ব্রেন টিউমার ছিল, মামা মারা গেল। মামা মারা যাওয়ার সময় তার দুই ছেলে মেয়েকে আমার বাবা মার হাতে তুলে দিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমার জন্ম, আমি অভাগী জন্ম নিতে পৃথিবীতে জন্ম নেওয়ার দরকার ছিল না। আমি করছি না, আমি তো জীবন তো লাশ হয়ে গেছে, কেন আমি মরে গেলাম না তখন? অনেক কষ্ট নিয়ে আজকে এখানে আসছে মাটি, এবং ওর এখানে এসে গল্প বলার উদ্দেশ্য আমার মনে হয় একটাই, ও আপনাদের কাছে কিছু চাইতে আসেনি আজ, আপনাদের কাছে ও দোয়া চাইতে এসেছে, ওর মনের এই কষ্টটা কিছুটা হালকা করতে এখানে এসেছে। এটাই আমাদের শোয়ের উদ্দেশ্য। এখানে আমরা হয়তো কাউকে অনেক কিছু করে দিতে পারি না, অনেক কিছু করে দেইও না, কিন্তু যে ভিকটিম এখানে আসে তার মনটা হালকা হয়, যেটা কিনা বেঁচে থাকার জন্য অনেক বড় একটা বল, অনেক বড় একটা শক্তি হয়ে দাঁড়ায় আর কি। তো সেই শক্তিটাই যেন আজকে আমাদের অতিথি এখান থেকে নিয়ে যেতে পারে, পুরোটা সময় সাথে থাকবেন। আমার জন্ম হলো, আমি স্বাভাবিক ছিলাম, যখন তিন চার বছর হলো তখন আমি ঘুমিয়ে ছিলাম। আমার ফুয়াতো ভাই, ওর নাম লিটন, ও আমাকে একটা হলুদের পাতা নিয়ে বলতেছে স্যাঙ্গা। তো এটা ঘুমন্ত অবস্থায় ভয় পেয়ে আমি উঠে গেছি, মানে সিরিয়াস ভয় পেয়েছে, ভয় পড়বে দ্বিগুণ জ্বর, অনেক অবস্থা খারাপ। তো এরপরে একটা মানুষ মারা যায়, মানুষ মারা যায়, মানে ওই আমি গুটুগুটি পায়ে আমার মানুষটাকে দেখতে যাই। লাস্টটা ছিল খুব ভয়ঙ্কর অবস্থা, নাকের মধ্যে তুলুমুলো দিয়েছিল, ওই ভয় পেয়েছে, ভয় পর জ্বর এসেছিল। কিন্তু আমি তো বলছি শুধু যে আমার বাবা মার কিছু গাফলতি আছে আমাদের জীবনে, তো জ্বর আসছে সেটা তারা খেয়াল করেনি, যে এত জ্বর আসছে, জ্বর হয়তো এতে অবস্থা হচ্ছে কি আমি পুরোপুরি ব্লাইন্ড হয়ে যাই, পুরোপুরি অন্ধ হয়ে যাই। আমি সুন্দর পৃথিবীটাকে সুন্দর ভাবে দেখতে চাইছিলাম, কিন্তু কেন পারলাম না, এটাই কি আমার জীবনের নীতি ছিল। তিন বছর বয়স থেকে চোখে দেখে না আমাদের আজকের অতিথি, চোখে দেখে না এটা ঠিক নয়, কিন্তু খুবই সামান্য দেখে, যেটা না দেখার মতোই। এটাই হচ্ছে ওর জীবনের ট্র্যাজেডি, এটাই হচ্ছে ওর জীবনের আফসোস, এটাই হচ্ছে ওর জীবনের গল্প। এবং ওর জীবনের গল্পটা এত কেবল শুরু, এটা কিছুই নয়, মাত্র শুরু হলো। এখনও নিজেকে সামলাতে পারছে না, ঠিক মতো গল্পটা আগাচ্ছে না, আমি জানি না শেষ পর্যন্ত ঠিক সময়ের মধ্যে গল্পটা শেষ করতে পারবো কিনা, কারণ আপনারা শুনতে পাচ্ছেন যে ক্রমাগত কাঁদছে, অনেক কিছুই শোনার বাকি আছে। ও যা শুনেছে, ওর জীবনটাকে অল্প দেখায় যতটুকু দেখেছে সেগুলি আজকে আপনারা শুনবেন। মাটিকে বলবো যে মাটি, এগুলো মানুষের জীবনে অনেক ধরনের না পাওয়া থাকে, অনেক ধরনের অপূর্ণতা থাকে, তারপরে তো আপনি বেঁচে আছেন, তাই না? আপনাকে তো বেঁচে থাকতে হবে। বেঁচে থাকা বলো না ভাই, এটাকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকা, জানি না মৃত্যুকে কি যন্ত্রণায় টানছে, যে বেশি যন্ত্রণালি বয়ে যাচ্ছে। আমি এতে মৃত্যু হলে শান্তি পেতাম। আমি আমার মাঝে মধ্যে মাকে বলতাম যে মা, তুমি আমাকে জন্মের পর বিষ খেয়ে দিতে পারো নাই, আমাকে মেরে ফেলতে পারো নাই, তুমি কেড়ে রাখছে পৃথিবীতে। আমি মন থেকে বলি ভাইয়া, আমার পত ভাইয়ের জন্য ভালো কোনো দোয়া আসবে না আমার আমার জীবনে, কারণ ওর কারণে আজকে আমার এই অবস্থা। তারপর ভাই আমি পুরো প্ল্যান্ট হয়ে গেলাম, পুরো প্যারে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম, চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম, আমি পুরো অন্ধকার হয়ে যাচ্ছি, জানি না খবর কিরকম অন্ধকার হয়, তার থেকে বেশি অন্ধকার আমার জীবন ভাইয়া। আমাকে মিস করছে, আমি হাতে হাতে বিস্কুটটা দিতে পারছি না, আমার জন্মের পর অপরাধ করে, আমি তো জন্ম সই করলাম না, তাতে এত শাস্তি। আমি ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করার পর সামান্য এখনো দাদা এখানে মধ্যে আসি, তারপরও তার বাবু না থামায় নেই। আমার পরও আরেকটা বাবু হলো, আমার ছোট ভাই, আমার মামা অসুস্থ হওয়ার মারা গেল, তারপর আমার মা বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, বিদেশ যাবে, অনেক টাকা দেনা হয়ে গেছে, সে দেনা শোধ করার জন্য বিদেশ যাবে। মা সিদ্ধান্ত নিলেন? আচ্ছা, দেনা হলো, আপনার বাবা কি করতেন? আমার বাবা এখানে সে যে সাবানের ব্যবসা করতেন। আমার মামার অসুখ কিন্তু অনেক টাকা দেনা আছে। আপনার মামার ট্রিটমেন্ট কি আপনাদের করতে হয়েছিল? হ্যাঁ, আমাদের করতে হয়েছিল। আচ্ছা, আমার মার কমন সেন্স বিবেকটা দেখি, তার এতগুলো বাচ্চা অসুস্থ সে কি হয় বাইরে যা চিন্তা ভাবনা করে। আমরা তো ভালো খাবার চাইনি, আমরা তো তাদের মায়ের কোলে বড় হবো, বাবার আদরে বড় হবো, সে বাইরে যাবে, তো
সবকিছু রেডি হয়ে গেল। আমার ছোট ভাই তখন 13 বছর বয়স। তখন আমার মা ওই ভাইটাকে বুকের দুধ খাওয়াচ্ছে, বুকের দুধ খাওয়া বলতেছে কি আমি ইঞ্জেকশন দিতে যাই, তুমি থাকো। আমার মা বুকের দুধটা মুখ দিয়ে ছাড়ে চলে গেল। ওকে কে সামলাবে, কে দেখবে? আপনার মা বিদেশ চলে গেল বাচ্চাকে খাওয়ানোর অবস্থায়? বিদেশ চলে গেল। আচ্ছা, ওই ভাইটার বয়স কত তখন? 1.5 মাস? 1.5 বছর? 1.5 বছর। তো বিদেশ চলে যাওয়ার ব্যাপারে আপনার বাবা অন্যরা বাধা দিলেন না কেন? বা আমার নানি এরা ব্যবস্থা করছে, নানির ফ্যামিলি থেকে ব্যবস্থা করেছে বিদেশ যাওয়া? হ্যাঁ, নানির ফ্যামিলি থেকে ব্যবস্থা করেছে বিদেশ যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা গেছে বিদেশ, মানে সে চলে গেছে। আমার বাবাও কিছু করার ছিল না, কারণ যেহেতু আমার নানার বাড়িতে থাকে সেরকম কিছু বলতেও পারে না। একজন মায়ের দায়িত্ব কতখানি এখানে পালিত হলো আমি জানি না, শুধু সন্তান জন্ম দেওয়ার মধ্যেই কিন্তু একজন মায়ের দায়িত্ব কর্তব্য সীমাবদ্ধ নয়। তারপরেও যে ব্যাপারটা বলতে চাই, যে যেখানে ডক্টর বলে দিল যে আপনার বাবা ওনার মধ্যে কিছু অসুখ ছিল, যে অসুখগুলো সংক্রমিত হবে তার ছেলে মেয়েদের মধ্যে, তারপরেও তারা ক্রমাগত সন্তান নিচ্ছেন, যাই হোক এটা হয়তো অনিশ্চয়তাকে স্বপ্ন হিসেবে দেখেই কাজটা করেছেন যে হয়তো পরের সন্তানগুলোর মধ্যে এগুলো হবে না। যাই হোক, এখানে আপনার মায়ের প্রসঙ্গে আসি, তারপর উনি বিদেশ চলে গেলেন। ফাইনালি বিদেশ চলে গেলেন, সেই 4.5 বছর পর চলে আসলেন। আচ্ছা, বিদেশে কি করছিলেন উনি সেখানে? সেখানে একটা হাসপাতালে পোর্টার, মানে নার্সিং ছিলেন। তো এই সময়ের মধ্যে আপনার যে ছোট ভাইটা ছিল, অন্যান্য ভাইরা তো আপনার চেয়ে বয়সে বড় ছিল, যাই হোক ওদের ব্যাপার না, ছোট ভাইটাকে কে মানুষ করবে? আমার ফুপু ছিল বাড়িতে, আমি বলছি যে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার এক ফুপু ছিল, নানি ছিল, এরা দেখাশোনা করতো। ওকে, তারপরে? তো আমার মামাতো বোন অনেক বড় হয়ে গেল। আমার মামাতো বোনকে স্কুলে দিছিল, কিন্তু তার ব্রেনটা যেমন শার্প ছিল না, মনে রাখতে পারতো না কিছু। মানে যে মামাটা মারা গেল এবং সেই মামা মারা যাওয়ার সময় আপনার বাবা মার হাতে তুলে দিয়ে গেল, তার ছেলে মেয়ে দুটাকে আমার বাবা মার কাছে তুলে দিয়ে গেছে। আচ্ছা, তো আমার মামি যাওয়া আসা করতো আমাদের বাড়িতে, তো মামি বাবা মামি থাকতে আপনাদের হাতে তুলে দিল কেন? মামি আবার অন্য জায়গায় বিয়ে করছে। আচ্ছা, কিন্তু মামা মারা যাওয়ার সময়ই তো বলে গেল যে আমার ছেলে মেয়ের দায়িত্ব আপনার মা বাবাকে দিবে। মানে আমার মামা জীবিত থাকা অবস্থায় সেখান থেকে চলে গেছে। ও আচ্ছা, মানে জীবিত থাকাকালীনই চলে গেছে? চলে গেছে, তো জানতো সে মারা যাবে এরকম অবস্থায়। যেহেতু ক্যান্সার, মোটামুটি নিশ্চিত হওয়াই চাই উনি থাকবেন না। আচ্ছা, এটা বুঝেই উনি চলে গেলেন? চলে গেলেন। আচ্ছা, প্রিয় শ্রোতা, এই ব্যাপারটা একটু মার্ক করবেন, ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যে প্রসঙ্গে কথাটা বলতে চাইছি যে অল ডিপেন্ডস আপ টু হিউম্যানিটি, সবকিছু নির্ভর করে মানবিকতার উপর, আপনার মানসিকতার উপর। তো মামি কিন্তু, মানে মামি কিন্তু তার আগের প্রেমিকের সাথে কিন্তু বিয়ে হয়েছে। প্রেম ছিল? হ্যাঁ, প্রেম ছিল, ওই লোকের সাথে বিয়ে হয়েছে। ঠিক আছে, আমার মামার অপারেশন চলছে, সে অপারেশন করার পরে গেছে, আমার মামা আমার আব্বুকে ডেকে বলছে যে বস আপনি আমার ছেলে মেয়েকে দেখে। বস হিসাবে কিন্তু তার ছোট বোনের জামাই, তাকে বস বলতো। সরি, আমার বাবার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর বড় ডাক্তার না, পরে তুলে দিয়ে গেল। তো ওরাও বড় হচ্ছে, আমরাও বড় হচ্ছি পাশাপাশি। মেয়েটা স্কুল তেমন পড়াশোনা করতে পারতেছে না, ব্রেন তেমন শার্প না, ছেলেটা আমাদের সাথে পড়তেছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দেবে। আমার মামিও তখন যাওয়া আসা করতো, ছেলে মেয়েকে দেখে দিত। মামি একদিন এসে বলতেছে এরকম একটা সম্বন্ধ দেখছি, ওকে বিয়ে দেব। তখন আনি বলছে তোমার মেয়ে তুমি বিয়ে দেবে, সমস্যা তো নেই, এরকম ছেলে তুমি খোঁজ নিয়ে এসো। ওরা ওই ছেলেটাকে আইনা দেখাইছে, মেয়েরও দেখাইছে। দেখানোর পরে তো আমরা ওই ছেলের বাড়িতে যাবো। ছেলের বাড়ি কোথায়? বরিশাল, পটুয়াখালী যাবো। পরে আমরা সবাই গেলাম, শুধু আমার আব্বু বাদ রয়ে গেছে, আমার আব্বুকে নেয়নি। আরে, আমার মামির একটা ইয়ে ছিল যে আমার আব্বুকে নেবে না। কেন? মানে আমার আব্বু তো সবকিছুর ব্যাপারে অ্যালার্ট ছিল, অ্যাটেন্টিভ ছিল। হ্যাঁ, যদি আমার আব্বু না করে দেয় উল্টাপাল্টা দেখলে, সেরকম সে চাচ্ছিল তার মেয়েটাকে দত্ত তার সঙ্গে বিয়ে দেবে। আচ্ছা, তাই বলে খোঁজ খবর করতে হবে না? তাই বলে তার এরকম ধরনের ছিল, আমার আব্বু যায়নি, নেয়নি। পরে আমার নানু গেছে, আমার মামির মা গেছে, আমার নানু গেছে, আমরা 4-5 জন গেছি। তারপরে দেখলাম ঘুরে দেওয়া বাড়িঘর সব ঠিক আছে। পরে ওই যে বোনটা কানে শোনে না, ওর সামনে বলছিল যে ছেলে বিয়ে করছে, ছেলের আরো প্রপান আছে, ছেলের ছেলে মেয়ে আছে, তাই তো? ছেলে মেয়ে আগে বিয়ে ছিল? হ্যাঁ, আগে বিয়ে ছিল। আচ্ছা, এবং যেই বোনটাকে বলেছে, কারা বলেছে এই ব্যাপারটা? ওই আশেপাশের গ্রামের লোকরে, আমরা গ্রামের আশেপাশে ঘুরতে গেছি না, তো আশেপাশের গ্রামের লোকরে বলছে। তো যাই হোক, বিয়ে হলো, বিয়ে হলো, বিয়ের সব গয়না পাঠে দিল, যা যা দরকার ছিল সব দিল। দেওয়ার পরে বিয়ের জন্য 8 দিনের বলা হয়, যার 8 দিনের জন্য মেয়েকে নায়ন নিয়ে আসে। তো 8 দিনের জন্য যখন নায়ন নিতে গেছে, তখন যা দেখে ওই মেয়ের জামাই নাই, কই গেছে? কই, চলে গেছে। ঘরের মধ্যে যা যা ছিল, মানে আপনার খাট সবই আছে, কিন্তু স্বর্ণ গয়না টাকা পয়সা নেই, সব চলে গেছে।
কি অদ্ভুত, মানে আপনারা গেলেন হচ্ছে বিয়ের আনাইগুলো নেওয়া ঠিকই আছে, আট দিন পরে যাওয়ার পরে আপনার আট দিন থাকার জন্য নিয়ে আসে না, পরে আট দিনের সময় যায় দেখে ছেলে যে মেয়েকে ফেলে রেখে সবাই চলে গেল। হ্যাঁ, মেয়েকে ফেলে রেখে সবাই চলে গেলো। আর আমার মামা তো কোনটা ছিল হল সোজা টাইপের, ও তেমন কিছু একটা ই করতে পারেনি, ক্যারি করতে পারেনি। আর আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করলো যে এই ছেলেটা কতদিন ধরে এখানে আসছে, কে এক মাস এই যে কিছুদিন আগে রুম ভাড়া নিছে, মানে ওরা আমার বোনের বিয়ের এক সপ্তাহ আগে রুমটা ভাড়া নিছে। ওরা এরকমই করে জায়গা জায়গা যায়, বিয়ের সাথে রুম টুম ভাড়া নেয়, এরকম করে চলে যায়। ও আচ্ছা, মানে ওদের কি ব্যবসায়ী, এটা একটা ব্যবসা, এই কারণেই বলছিলাম যে একটা বিয়ের মতো ব্যাপার। আপনার বাবাকে নিতে চাইলো না, আপনার বাবা গেলে খোঁজ খবর নিয়ে হয়তো বিয়েটা আজকে দিত। আমার আমার বাবা কিন্তু ওদের দুই ভাই বোনকে আমাদের পাঁচ ভাই বোনের সাথে বেশি আদর করতো। না, আপনি যখন আপনার বাবাই তো লালন পালন করলাম, বাবার হাতে তুলে দিল, এখানে আপনার বাবার প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এবং সেটা হয়নি, যার ফলশ্রুতিতেই গিয়ে দেখলেন যে আপনার বোনকে ফেলে রেখে টাকা পয়সা সোনাদানা যা দিয়েছিল বিয়েতে সব নিয়ে গায়েব। কারণ হচ্ছে এটা তাদের একটা ব্যবসা, বিভিন্ন জায়গায় যায় এভাবে বিয়ে করে এবং তাকে রেখে বউকে রেখে পালিয়ে যায়। ওকে, প্রিয় শ্রোতা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি। বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ইস্যুতে মোটামুটি খোঁজ খবর না নিয়েই, মানে মোটামুটি রকম খোঁজ খবরও তারা নেয়নি, সেটা নিলেও হয়তো এই ঘটনাটা ঘটতো না, বিয়েটা দিয়ে দিল। এর পেছনের উদ্দেশ্য ছিল হয়তো যে মেয়েটাকে তাড়াতাড়ি পার করা। তো যাই হোক, যাদের মেয়ে তারা যদি এভাবে পার করতে চায়, এখানে কারোর কিছু বলা থাকতে পারে না। কিন্তু আমার মনে হয় যে এটার পিছনে কোনো উদ্দেশ্য ছিল যে মেয়েটাকে কোনো রকমে পার করে দিতে হবে, খোঁজ খবর করার দরকার নেই। কেন নেই সেই কারণগুলো হয়তো আস্তে আস্তে বের হয়ে আসবে, কিন্তু এই ফ্যামিলি একটা বড় ধরনের ধরা খেলো, মেয়েকে বিয়ে দিল এবং যা যা দিয়েছিল সবকিছু নিয়ে জামাই পালিয়ে গেল। এরকম একটা সময় আমরা বিরতি নিচ্ছি। আর অতিথি আছে মাটি, যার নাম, এবং সে মাটির জীবনের গল্পটা শুনেছেন আপনি, কিছুক্ষণ শুনেছেন, তার মধ্যে অনেক অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেছে এবং আরো অদ্ভুত কিছু ঘটনা ঘটবে বাকি দেড় ঘন্টা। আমরা আছি আপনাদের সাথে এবং আপনারা থাকবেন হোপফুলি। যাই হোক, ওর মামাতো বোনের বিয়ে হলো, কোনো কিছু না জেনে বুঝিয়ে বিয়ে দিয়ে দিল এবং সেখানে একটা বড় ধরনের ধরা খেলো, এরকম একটা অবস্থায় বিরতি নিয়েছিলাম। অতীতের কাছে ফিরছি। তারপরে কি হলো যে আপনারা গিয়ে দেখলেন যে আপনার বোনকে ফেলে রেখে ওরা চলে গেছে, জিনিসপত্র চলে গেছে? পরে এর এই ঘটনা ঘটার পর আমার বাবাকে পাঠালো, বাবা আমাদের সবার ছবি নিয়ে গেছে, পরে সবাইকে দেখছে, পরে যে বোনের সামনে বলছিল এইসব কথাগুলো যে কানে শোনে না, তার ছবিটা দেখেছে, এই মেয়ের সামনে তো আমরা বলছিলাম যে বিয়ে করছে, হ্যাঁ বাবু আছে, সবকিছু আছে, সে কি আপনাদের কাছে যে বলে নাই? পরে অনেক খোঁজাখুঁজির পরে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো, মোজাম্মেল নাম, ওকে ধরে নিয়ে আসলো, ওর থেকে ডিভোর্স করে রেখে দিল। ধরে নিয়ে আসলো কোথেকে, কই পাইলো ওকে? বৈশাল থেকে ধরে নিয়ে আসলো। আচ্ছা। ও আমার ফুফা ছিল ডিসি বৈশালের, উনি হচ্ছে উনি ওনার মাধ্যমে পুলিশে ধরে আনছে, পুলিশে ধরে আমাদের এখানে নিয়ে আসছে। তখন এরা কি করবে, ছেলে কি করবে আর এরা কি করবে? তখন আমার আব্বু ডাইরেক্টলি বলছে এই মেয়ের আর এখানে দেওয়া যাবে না, মেয়েকে আর দিল না, মেয়ের থেকে ডিভোর্স নিয়ে নিল। আচ্ছা, যাই হোক, মানে আপনারা আইনি পদক্ষেপ নিলেন, তারপর ছেলেটা এসে ধরা দিল, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমার মা এটা বিদেশ থাকা অবস্থায়, তারপর বিদেশ থাকা অবস্থায় তারপর মা বাড়ি থেকে চলে আসলো। মা যখন টাকা পয়সা হিসাব চাচ্ছে যে আমার টাকা কি করছেন, সাড়ে পাঁচ বছরের ইনকাম সে কি করছে সেটা হিসাব চাচ্ছে, তারপর আমার নানি এরকম এরকম বললো যে এরকম এরকম ভাবে ওকে বিয়ে সাথীকে বিয়ে দিছি, আমার মামা তো ওনার নাম সাথী, যে সাথীকে বিয়ে দেওয়ার পর এরকম। আমার মা বলতেছে যে একটা বারকে আমাকে জানানোর প্রয়োজন মনে হয় নাই যে তোমরা এত বড় একটা কাজ করলে, পরে নানু কিছু বলে নাই। মানে আপনার মায়ের পাঠানো টাকা দিয়ে বিয়ে দেওয়া হলো, তাই তো? পাঠানো টাকা দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, আর কোনো মানে তার অ্যাকাউন্টে কোনো টাকাই রাখে নাই, বিদেশে যত টাকা এমনি এমনি করেছে এরকম করেছে, কোনো টাকাই রাখে নাই। মা এইসব মানে মন মালিন্য ব্যাপার, মানে কষ্ট পেয়েছে যে এত কষ্ট করে ইনকাম করছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের পিছনে কিন্তু ভাই একটা টাকা খরচ করেনি, যে আমরা যে প্রতিবন্ধী ভাই বোন গুলো আমাদের পিছনে একটা টাকা খরচ করেনি। আমার বড় ভাই যখন একটা চোখ নষ্ট হয়ে গেছে সেই চোখের অপারেশন করতে গেছে, তখন তো সেই চোখ বাদ, পরে ওই চোখে অপারেশন করে ফালাইছে, ওই চোখে পাথর বসাই দিয়েছে। আমার সেই ভাই তো কোনোদিন ডাক্তারের কাছে নেই, ওই কয়েকদিন পর ফার্মেসি থেকে চোখে ড্রপ এনে দিত, যেটা আমরা চোখ উঠলে সাধারণত দিই, এটা এনে দিত। আর আমাকে তো আম্মা বিদেশ থেকে আসার পরে অনেক পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, মা বিদেশ থেকে আসলো, আসার পরে মা কে যেতে দিল না, বাবা মা থেকে গেল, তো ধানের জমিন কিনলো, বাড়ির জমিন কিনলো, তারপর এর মধ্যে আবার ইনিসে টাকা পয়সা নিয়ে আসছিল বিদেশ থেকে, কিছু টাকা পয়সা নিয়েছিল, 180,000 টাকা মতো নিয়ে এসেছিল, আর কিছু গয়নাগাটি আর এই কম্বল টম্বল যা যা লাগে সব নিয়ে এসেছিল, তারপর আবারও সেই মেয়েকে বিয়ে দেবে, মানে আপনার মামাতো বোনকে আবার বিয়ে দেবে। মেয়েটা বড় হয়ে যাচ্ছে, মানে মানুষ অনেক আশেপাশে কথা বলে যে একবার বিয়ে হয়েছে সংসার করতে পারে নাই, খুব কমেন্স করে। পরে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, উনি ওই ছেলেকে নিয়ে আসলো দেখানোর জন্য আমাকে, আমাদের
তার ভাইয়ের ছেলেকে নিয়ে আসলো আচ্ছা দেখানোর জন্য তাদের কাছে সবটাই ভালো হয়েছে যে বিয়ে হয়েছিল এরকম এরকম ঘটনা সবটাই ভালো হয়েছে তো ছেলে টেন নিয়ে আসলো ছেলে ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ইন্টারমিডিয়েট এসে রেজাল্ট খারাপ করে ছেলেটা খুব ভালো ছিল পরে নিয়ে আসলো দেখে পছন্দ করে গেল আমার বাবা মা আমি ছোটকে আমরা আবার রংপুর গেলাম রংপুর গেলাম ওই ছেলের বাড়িঘর সবকিছু দেখার জন্য ও ছেলের বাড়িঘর সবটা দেখে আমাদের খুব পছন্দ হলো ছেলে এতটাই ভালো ছিল যে ছেলের কাছে যে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে এরকম ছেলের কোথাও পাওয়া যাবে না এরকম মনে হচ্ছে পরে ছেলের মা বাবা বলতেছে কি দুদিন পর তো বিয়েই এটা নিয়ে যান আমরা কালকে পরশু আসতেছি কাদের সাথে বিয়ে ঠিক করলো একটু ক্লিয়ার করতে হবে ওই রংপুর বিয়ে ঠিক করলো মানে আমার আমরা দিকে পছন্দ হয়েছে তো ওই রংপুরের লোকগুলা বলতেছে যে আমাদের তো সবটা দিকে পছন্দ হয়েছে তো আমার ছেলে কিন্তু যে কোনো মেয়ে দিতে প্রস্তুত তারা মানে গ্রামের সব লোক উঠে পড়ে লাগছে ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে কোন মেয়ে বিয়ে দিবে গ্রামের যে কোনো মেয়ে বিয়ে দিবে কেন ওই ছেলের কি ব্যাপার মানে ছেলেটা খুবই ভালো ছিল মানে ব্যবহারটা এতটা ভালো সবার মন কেড়ে ছেলে খোঁজ কোথায় পাইলেন আপনার মামাতো বোনের জন্য তো বলছেন হ্যাঁ হ্যাঁ খোঁজ কোথায় পাইলেন আমাদের বাসায় ভাড়া থাকে ওর চাচা তারপর তো ওই ছেলেটার মা বাবা বলতেছে কি যে এর মেয়ে তো খুব ঝামেলা হইতেছে আপনি আপনার এর নিয়ে যান মানে ছেলেটার কাছে যে কোনো মেয়ে বিয়ে দিতে ই করতেছে কিন্তু ওরা তো পছন্দ করছে আমার বোনকে বোন সুন্দরী ছিল তাহলে নাকি বোন সুন্দরী ছিল বলতে না টাকা পয়সার প্রভাব ছিল ওরা মনে করছে যে এই জায়গায় বিয়ে করলে কিছু পাবো এটা মানে টাকা পয়সার প্রভাব ছিল বেশি তারপর ওই ছেলেটাকে দিয়ে দিল আমাদের সাথে করে ছেলেটাও আমাদের সাথে আসলো তো আমরা রওনা দিচ্ছি শনিবার ছেলেটা যখন ঘর থেকে বের হয় একটা বাধা খায় যে কোনো একটা বাধা খায় বারো ছিল শনিবার তো ছেলেটাকে বলতেছে বসে যাও ছেলেটা বলে না এসব কুসংস্কার মানি না আমি তো ছেলেটা চলে আসলো আসার পর আমাদের সাথে আসলো একদিন থাকলো কয়েকদিন আমরা অনেক দুষ্টামি করলাম গায়ে চুমকি চুমকি সব দিলাম পরে ওই ছেলেটাকে আমার মামার রুমে আমার মামার সাথে ঘুমাতে দিয়েছি আমার মামা উঠে গেছে ওই ছেলেটা যে গাইতে শুয়েছিল ওই গাইতে ওরকম ভাবে একটা স্যান্ডেল গেঞ্জি পরা আর একটা লুঙ্গি পরা লুঙ্গিটা আঁটুর পরে যেরকম ছিল সেরকম ওই ডান কাঁধে শুয়ে আছে পরে আমার ছোট ভাইটা না ও বলতেছে কি মানে এমনিতে দুলাভাই দুলাভাই বলতেছে দুলাভাইয়ের চোখটা না মানে দুলাভাইয়ের চেহারাটা কিরকম কালো হয়েছে কেন পরে আমরা সবাই খেয়াল করলাম সত্যি তো অনেক কালো লাগতেছে পরে ছেলেটার নাম ছিল মকসুদুল ইসলাম তো ওকে ডাকতেছে এই মকসুদ ওঠো এই মকসুদ ওঠো চেয়ার উঠতেছে না সাহা দিতেছে না স্প্রে করেছে রাত্রেই স্ট্রোক করছে হয়তো বা কাউকে লজ্জায় বলতে পারেনি মানে সমস্যা হয়েছিল কিন্তু বলতে পারেনি শেষ এটা কেমন হবে স্ট্রোক করলে লজ্জায় বলতে পারবে না মানে ঘুমন্ত অবস্থায় মারা গেছে ঘুমন্ত অবস্থায় মারা গেছে সেটা মানে এটা এভাবে ধরে নেওয়ার কিছু নেই যে সে স্ট্রোক করে লজ্জা পেয়েছে মানে ফ্যামিলি কত ভাবে ধরছে যে মানে অ্যামেজিং একটা ঘটনা যে ছেলেটাকে আপনারা নিয়ে আসলেন ঠিক আছে ওদিকে সমস্যা হচ্ছে ওই ছেলের সাথে সবাই মেয়ে বিয়ে দিতে চাচ্ছে খুব একটা সিনেমেটিক ব্যাপার অদ্ভুত লাগছে আমার এবং যে কারণে আপনারা তাকে নিয়ে আসলেন আচ্ছা এবং নিয়ে আসলেন এবং আপনাদের সাথে মামার সাথে ঘুমালো এবং সে ঘুমের মধ্যে মারা গেল প্রিয় শ্রোতা আমি সবকিছু মিলে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যাই হোক জীবনটা অদ্ভুত হতেও পারে দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে গল্পটা অতিথি গল্প শুনছেন মাঠের জীবনে গল্প শুনছেন এবং শুরু থেকেই বেশ স্ট্রেঞ্জ আজকের গল্পটা এবং এই স্ট্রেঞ্জ ব্যাপারগুলো লাইফে ঘটে ওর সাথেও ঘটেছে বলেও বলতে আসছে এবং আপনার সাথে এই ঘটনাগুলো রিলেটেড হতে পারে কোনো না কোনো ভাবে হয় কারণ প্রত্যেকটা ঘটনা সাইকেল মেনটেন করে যাই হোক অ্যাটলিস্ট সাথে থাকবেন শুনবেন ওর গল্পটা ঘুমের মধ্যে মারা গেল তাই তো এতে করে তো আপনাদের বিপদে পড়ে যাওয়ার কথা হতে পারে যে আপনারা ওকে খুন করে ফেলেছেন এরকম একটা ক্রাইসিস চলতেছে তো যখন ডক্টর এনেছে তখন বোঝায় সে মারা গেছে তখন তো আমাদের তো আর মানে বাঁচামার অবস্থা মানে কিরকম কি হয়ে গেল তখন আমার এক খালা আমাদের বাসায় থাকতো সে বলতেছে সে আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল সে বলতেছে আপনারা কোনো চিন্তা করেন এই ব্যাপারে আমি আসছি আমরা অনেক কান্নাকাটি করছি অনেক টেনশনও পড়েছে আমার আব্বু আমার আম্মু সবাই খুব টেনশনে পড়ে গেছে যে এই ব্যাপারটা নিয়ে কি হবে ওইদিকে ছেলের বাবা মা আসতে নিছে ছেলের বাবা মাকে বলছে যে আপনার আজকে আইসেন না কিন্তু এখনো কিন্তু জানানো হয় না যে ছেলেটা মারা গেছে আচ্ছা ওই ফ্যামিলিকে জানানোই হয় না জানানোই হয়নি যে ছেলেটা মারা গেছে পরে আমার মা বাবা এখন কি করবে তখন আমার খালা বলছে এর গোসল টোসল করে সবকিছু করে এনে বাড়িতে চলেন পরে বাড়ির ব্যাপারটা আপনি দিচ্ছে তখন একটা ট্রাক ভাড়া করা হলো ছেলেটাকে গোসল টোসল করে কাপড় টামন করে শুধু জানাজা দিচ্ছে কিনা আমার মনে নেই অতটা তো এরকম ভাবে ট্রাকে করে লাশ নিয়ে গেল যখন লাশ নিয়ে যাচ্ছে মাঝ রাস্তায় এসে তখন আমার খালা ফোনে বলছে ওই ওই ছেলেটা বাবা মাকে যে এরকম এরকম ঘটনা ছেলেটা বাবা তো সাথে সাথে স্ট্রোক করছে ছেলেটার বাবাটা স্ট্রোক করলো হ্যাঁ স্ট্রোক করছে মানে সে ফিটের উপর ফিট হয়ে যাচ্ছে তারপরে ছেলেটার লাশটা নিয়ে গেল সেই লাশ কিন্তু বাড়িতে নেয়নি সরাসরি অন্য একটা বাড়িতে নিয়েছে জুয়েল মিয়া তার বাড়িতে নিয়েছে
আমার বাবার হাত ধরে শুধু আমার ওই তালুইটা বলছে যে ভাই এটা কি করলেন, আমার ছেলেটাকে নিলেন আর এটা কি করলেন। তখন আমার বাবার আর কিছু বলার শক্তি ছিল না। এটা তো খুবই অদ্ভুত কিছু ব্যাপার ঘটতেছে যে আপনারা জানালেন না কেন, বাবা আমাকে জানালেন না কেন? মানে আমরা জানাতে চাইছি কিন্তু ওই আমার ওই খালাটা জানাতে দেয়নি। আচ্ছা, তার পিছনে কারণ কি ছিল? মানে এখন যদি জানালে তারা বাইরে থেকে পুলিশ টুলিশ নিয়ে আসে, কোনো ঝামেলা করে, লাস্ট পোর্টটা স্বাভাবিক করতে পারে, এরকমই ছিল। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনারা সমস্ত কিছু হাইড করলেন, ছেলেটাকে নিয়ে যাচ্ছেন, ডেড বডিটা ট্র্যাক করে নিয়ে যাচ্ছেন সেই বাড়িতেই, কেমন যেন সবকিছু। তারপরে নিয়ে পৌঁছলেন ওনাদের পাশে, আপনাদের চেয়ারম্যান মেম্বার সব আসছে, বড় ঘটনা বললো যে এভাবে হয়েছে। অনেক অবিশ্বাস করতেছে, অবিশ্বাস করার কথাই ভাই, যে কেউ এটা অবিশ্বাস করবে যে ছেলেটাকে ভালো অবস্থা নেই, এখন ছেলেটা কিভাবে মারা গেল। আমার বাবার কাছে অনেকে কোশ্চেন করতেছে, কিন্তু আমার বাবার কোন উত্তর, মুখ দিয়ে কোন উত্তর আসতেছে না, সে কি বলবে। পরে ওই খালাটা বলছে, দেখেন আমাদের পাশে, আমরা একই রুমে পাশাপাশি রুমে ছিলাম, এরকম কোনো এই না, তারা অন্যরকম মানুষ, মানে আমাদের খুব বিশ্বাস করতো, অন্যরকম দেখেন এরকম। কিন্তু ছেলেটার মা আজও পর্যন্ত এই ব্যাপারটাকে বিশ্বাস করতে পারেনি, আজও পর্যন্ত তার মনে দাগ রয়ে গেছে তার ছেলেটা এখানে এসে মারা গেছে। আমার বোন কিন্তু আজও ওই বাড়িতে সংসার করতেছে, কিন্তু আজও পর্যন্ত ওই দাগটা তার বাড়িতে সংসার করছে বলতে, সেটা বলতেছি। তারপর মারা গেল, মাটি ছাটি দিয়ে চলে আসলো। আমার সেই আঙ্কেল, সে আমার বোনকে আবার নেবে, আমার মামাতো বোনকে আবার নেবে। কোন আঙ্কেল? এই যে আমার বোনের শ্বশুর। হ্যাঁ, শ্বশুর বলতে মানে বোনের শ্বশুর, যে বর্তমান শ্বশুর, সে তো আঙ্কেল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে কে এসে, মানে ছেলের বাবা? আমি বুঝলাম, এখন তারপরে কার সাথে আবার বিয়ে হলো সেটা বুঝাই বলো। ছেলের ছোট ভাইয়ের সাথে, যে মারা গেল তার ছোট ভাইয়ের সাথে আবার বিয়ে দেবে। কে প্রপোজটা করলো? কে? কোন ছেলের বাবাই? ওই ছেলের বাবাই। আচ্ছা, সবকিছু মেনে নিল, ঠিকঠাক হয়ে গেল, তারপরে প্রপোজ করলো যে আমার ছোট ছেলের জন্য মেয়েটাকে নেবো, তাই? মেয়েটাকে নেবো, দেখবে এই মেয়েটার মধ্যে কি আছে, এই মেয়েটাকে আমরা নেবো। কিন্তু আমার বোনের যে শাশুড়ি, সে কখনো স্বীকার হয়নি, সে বলছে না এই মেয়েটার জন্য আমার ছেলে মারা গেছে, এই মেয়েটাকে আমি কখনোই আনবো না, এই মেয়ের মধ্যে কি আছে সেটা আমি দেখে নেবো, এই মেয়েটাকে আমি আনবো। আমার ফ্যামিলি থেকে তেমন ভাবে রাজি ছিল না, দেবে না, যে ওটা দিয়ে আবার অশান্তি করে, দেবে না। তো আমার ফ্যামিলি থেকে অনেক এই করার পর দিছে, বিয়ে দিল ওই ছেলেটার কাছে। ওই ছেলেটার নাম মমিন, ওর কাছে বিয়ে দিল, বিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিছে, আপনার রঙিন টিভি থেকে শুরু করে মানে এ টু জেড, টাকা পয়সা যা যা লাগে সব দিল। আচ্ছা, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে মানে অনেক গ্যাঞ্জাম হয়, আমার বোনের শাশুড়ি বোনকে মানতে চায় না, অনেক ই করার পরে মানা গেছে। মানে এখনো যে আমার বোনের দুইটা বাচ্চা হয়েছে, সংসার কথা এখনো সে কোনো মন থেকে মানতে চায় না, তার ওই ডাকটা রয়েই গেছে। মারা গেল, বিয়ে হলো, হওয়ার পরে তো আমার বোনের যখন বাবু পেটে, তখন আমার নানু, আমার নানু আবার উদ্যোগ নিল যে আমার বড় ভাইকে বিয়ে করাবে, যে চোখেও দেখে না, কথাও বলতে পারে না, তাকে বিয়ে করাবে। তো সে হচ্ছে যে আমাদের পাশের পাশে মেস খাওয়াইতো, বেচালার খাওয়াইতো, রশিদ করে নাম, সে একটা খবর নিয়ে আসলাম, কিশোরগঞ্জে একটা মেয়ে আছে, এরকম এরকম একটা মেয়ে আছে ভালো। পরে আমরা, আমার মা, আমার বাবা, আমার নানু যে মেয়েটাকে দেখে আসছে, মেয়েটাকে দেখে আসলো, মেয়েটার কিন্তু আগে থেকে সমস্যা ছিল, মানে টাইফয়েড জ্বরে মাথায় একটা ডিফেক্ট ছিল, মানে টাইফয়েড জ্বর হওয়ার পর মাথায় সমস্যা ছিল, কিন্তু মেয়েটার বাবা সেটা প্রকাশ করেনি। আচ্ছা, বিয়ের সময় জানতেন না? না, আমরা জানতাম না। আচ্ছা, বিয়েতে কি রাজি হয়ে গেল? বিয়েতে রাজি হয়ে গেল। আপনার যে ভাইটার মাথায় সমস্যা? না, যে ভাইটার চোখেও দেখে না, কথা বলতেন সেই ভাইয়ের সাথে, যে ভাইটা, আপনার যে ভাইটা চোখেও দেখে না, কথা বলতে পারে না, ওর জন্য মেয়ে ঠিক করলেন এবং ওই ফ্যামিলি তাদের রাজি হয়ে গেল? হ্যাঁ, তাদের রাজি হয়ে গেল। আচ্ছা, কারণ হচ্ছে তাদের মেয়েরও ঝামেলা ছিল, তাদের মেয়েরও ঝামেলা ছিল, খুবই স্বাভাবিক, না হলে তো আমার ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না, বিয়ে দেয় না। ওকে, সেই ব্যাপারটা তখন তারা হাইড করলো, কিন্তু এক্ষেত্রেও তো আপনারা ভুল করলেন, আপনাদের তো বোঝা উচিত ছিল যে একটা মেয়েকে কেন, একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে এরকম একটা ছেলের সাথে কেন বিয়ে। মানে আমরা তখন মনে করলাম মেয়েটা বাবার ভাই খুব গরিব, তখন হয়তো বা গরিব মানুষ বিয়ে দিতে যাচ্ছে মেয়েটাকে, এক্ষেত্রেও আপনারা খোঁজ খবর করলেন না? আমাদের অসচেতন কেন ছিল আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি মানে পদে পদে আমি ফিল করছি যে এরা অসচেতনের কারণে আমাদের আজকে এই অবস্থা, তাহলে একটু সচেতন থাকতো আমাদের অবস্থাটা অনেক ভালো থাকতো। মানে তারা মনে হয়েছে মানে আমাদের উদ্ভূত চিন্তা ভাবনা মনে হয়েছে এটা করো করলো, লাইফটা একটা ছেলে খেলা, এটাই কিন্তু মনে হচ্ছে। যে অল্প একটুখানি গল্প আমরা শুনলাম, এক ঘন্টা হয়নি এখনো, এর মধ্যে যেসব ঘটনাগুলো বললেন আপনার ফ্যামিলি সম্পর্কে, তাতে করে কিন্তু এরকমই মনে হচ্ছে যে জীবনটা একটা হলেই হলো, হলেই হলো। আচ্ছা, ঠিক আছে, এক একজনের পার্সপেক্টিভ বা একজনের লাইফ রিথিক্স এক এক রকম, সেটা হতেই পারে, কিন্তু তার জন্য তো পুরো একটা কি বলে ফ্যামিলিতে একজন দুজন মেম্বার না, অনেকগুলো মানুষ একটা ফ্যামিলিতে, এবং তারপর সাইকেলে চলতেই থাকে, তারপর সাইকেলটা চলতেই থাকে, আর মানুষের জন্ম হয় এবং সেইটা সংক্রমিত হতে থাকে। এই ভুল ডিসিশন গুলো কেন গোড়াতেই মানে স্টপ করে দেওয়া হয় না, মানে বিবেচনার জায়গাটা কেন অ্যাক্টিভ রাখা হয় না, এটা হচ্ছে আমার প্রশ্ন।
যে আজকে যে গল্পটা শুনছেন এটা শেষ পর্যন্ত কি হবে কে জানে, কিন্তু এই পর্যন্ত যা শুনলেন যে আরো একটা বিয়ে দিল, এখানেও খোঁজখবর না করে দায় সারা, সবকিছু আমি দেখছি এখানে দায় সারা ভাবে হচ্ছে, এটা কিন্তু একটা ফ্যামিলির জন্য সবচেয়ে বড় হার্মফুল। যাই হোক, তারপরে তারপর ওই মেয়েটা তখন মানে মেয়েটা সবসময় কিন্তু মাথায় সমস্যা হয় না, মাঝে মাঝে কন্টিনিউ। মেয়েটা খুবই ভালো, মেয়েটার নাম হচ্ছে জায়দা খাতুন, ও ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে, ও কোরআন শরীফ পড়া আছে, বাস্তব নামাজ পড়ে এবং ইয়াসিন সুরা মুখস্ত, খুবই ভালো একটা মেয়ে। পরে ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসে বিয়ে করালো, বিয়ে হলো, বিয়ের 9 দিন পর আমার নানু মারা গেল। আচ্ছা, আমার নানু মারা গেল, বিয়ে হয়েছে 20 তারিখে, আমার নানু মারা গেল 29 তারিখে। তারপরে আমার বোনের ছেলে হলো, তার 12 দিন পর আমার বোনের ছেলে হলো। ছেলের ব্যাপারে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার মামাতো বোন যখন পেইন উঠছে, পেইন ব্যথা ব্যথা উঠছে, কিছুতেই মানে বাবু হচ্ছে না, এরকম একটা পর্যক্রম, তখন আমার ভাবি চুপ করেছিল, চুপ করে থাকার পর ভাবি বলতেছে যে এক গ্লাস পানি নিয়ে আসেন, সে পানি নিয়ে গেল, পরে সে ইয়াসিন সুরাটা পুরো ভরে ওই পানির মধ্যে ফু দিছে। ফু দেওয়ার পরে যখন ওই আমার বোনটাকে খাওয়ালো, আল্লাহর রহমতে ওই পানিটা খাওয়া বাবুটা হয়ে যাও। মানে আমার ভাবির কিন্তু কিছু কিছু অদ্ভুত গুণ ছিল, দেখেনি এতটা ব্যথা উঠেছে সে পারতেছে না, কিন্তু ভাবি যখন পানি পড়া খাওয়ালো, পানিটা পড়েছিল, তখন সাথে সাথে তার বাবুটা হয়ে গেছে। ছেলে হলো, বাসাটা ভালো হয়নি, ছেলে হলো। পরে এরপরে আমার ভাবির বাবু পেটে হয়ে যায়, বাবু পেটে তখন হয়েছে, তার কিছুদিন পর থেকে তার মাথার সমস্যাটা প্রকাশ পায়। কম্পিউটার আমরা তাকে দুষ্টামি করে কম্পিউটারে বলতাম, বড় ভাবি তো ফাউন করে বলতাম কম্পিউটার। আর কোন সময় আমাদের সাথে মানে কম্পিউটার আমাকে ধরতেছে, কম্পিউটার আমাকে করতেছে, এইটা নেই তার যখন এটাই ছিল, যে মানুষ পাগুলো অনেক বাজে কথা বলে না, অনেক খারাপ কথা বলে না, তার মুখে কোনো খারাপ কথা ছিল না, সে শুধু কম্পিউটারের কথা বল, কম্পিউটার ওই যে কম্পিউটার ওই যে কম্পিউটার, কখনো পা উপরে ঘুমায় দেয় তো কখনো, কিন্তু সে কখনো বেপর্দায় চলে নেই। পরে এভাবে তার বাবু পেটে আসলো, আসার পর আমার মা ব্যাপারটা খেয়াল করতেছে, তো অন্য কোন সমস্যা, ভয় টয় পাইছে কিনা এরকম কথা বলে, তাদের ধারণা ছিল ভয় পাইল কিনা, কিন্তু আসলে কিন্তু না, এ কিন্তু মানে ভয় পায়নি, ঠিক আছে, তার সমস্যা এটা। পরে কোন মানে পরে ডিসেম্বর মাস পর্যন্ত এরকম হলো, পরে আমার ভাইয়ের ছেলে হলো। আচ্ছা, এরকম হচ্ছে বেশি একটা কেয়ার করে নেই, তখন ছেলে হলো 23 তারিখে একটা ছেলে হলো, তো ছেলে পরে গেছে, পরে ছেলে সহ আমার ভাবিকে সহ নিয়ে আসছে আমাদের বাড়িতে, তো ও করে কি ছড়ি করে বাবুটাকে নিয়ে না এরকম করে ধরে ঘরে বাইরে নিয়ে আসে, কে গলা টিপে ধরে কি করে না করে ও নিজেই বলতে পারে না। পরে এই ব্যাপারটা আমার মা খেয়াল করছে। আচ্ছা, এর আগে খেয়াল করেননি কেন? মানে বাবু হওয়ার পরে বেশি সমস্যা রয়েছে, আগে তো কম্পিউটার কম্পিউটার বলতো, ঠিক আছে, এতটুকু এনাফ ছিল, ততটুকুতে আপনারা কি বুঝছিলেন যে মাথার সমস্যা না? ততক্ষণ আমরা বলছি হয়তো বা কোনো ভয় টয় পাইছি কিনা, এরকম কবিরাজ করে না, এরকম কোনো সমস্যাই না, ঠিক আছে। পরে বাবু হওয়ার পরে বাবু নিয়ে বাইরে জায়গা, বাবুর গলা টিপে ধরে বাবুকে উভূত করে ধরে, বাবুকে বুকে দুধ খাওয়ায় না, এটা সেটা করতেছে, তখন আমার মা ব্যাপারটা ফ্যামিলির ব্যাপারটা খেয়াল করছে। খেয়াল করার পরে পরে বাবুরে আমার মার কাছে নিয়ে গেল, তখন থেকে বাবুকে ইলেকট্রোজেন খাওয়ায়, কারণ ওই মেয়ে বুকে দুধ খাওয়াচ্ছে না, তাই ইলেকট্রোজেন খাওয়ায়। পরে এরকম করতেছে, পরে মেয়ের ভাইরে খবর জানাচ্ছে যে আপনার বোন এরকম এরকম, তখন মেয়ে ভাই বলতেছে যে মাওই, আমার মাকে বলতেছে মাওই একটা কথা বলি, হচ্ছে আমার বোনের বিয়ের আগে টাইফয়েড জ্বর ছিল, টাইফয়েড জ্বরে মাথায় সমস্যা হয়ে যায়, ঠিক আছে, মাথায় সমস্যা হওয়ার পরে মানে আমার বাবা সেটা লুকায় না, লুকায় দেয় বলে না, এটা বলে বিয়ে দেয়। তাহলে এখন কেন বলতেছে, এখন কেন ভালো মানুষই দেখাচ্ছে সে? এখন কেন হচ্ছে আমরা তাদের বোনটাকে তাদের দিয়ে দেবো, আমরা বাবু রেখে তাদের বোনটাকে তাদের দিয়ে দেবো, কেন এটা তারা চাচ্ছে? এটাও তারা চাচ্ছে যে আমার বোন পাগল সংসার করতে পারবে না, দিয়ে দেন। তারা চাচ্ছে, তাদের আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাবির যে মাথায় সমস্যা, আমার ভাবির যে সম্পত্তি আলাদা ভাবে ভাবি নামে লিখে দেওয়া হয়েছে, মানে ওরা চাচ্ছে ভাবিটাকে ওদের কাছে নিয়ে সম্পত্তিগুলো ওদের নামে লিখে নেবে। এখন সেই রকমই আছে, আমার ভাবির সম্পত্তিগুলো আমার ভাবির ভাইয়েরা লিখে নিয়েছে, আমার ভাবির শুধু খাওয়াইতেছে রাখতেছে এতটুকু, যে আমার ভাবি আমার ভাতি যাদের পাবে সেরকম কোন স্কোপ নেই, ওরা ওদের নামে লিখে নিয়েছে, এই জন্য তখন ব্যাপারটা ফ্লাশ করছে। পরে আমার ভাবিটাকে দিয়ে পাঠিয়েছে আমাদের বাবার বাড়িতে, দিয়ে পাঠিয়েছে, তখন থেকে আমার ভাতিজাকে আমার মা বড় করে, আমার ভাতিজা কিন্তু বর্তমানে ক্লাস 7 পড়ে, ওর নাম আরমান, ও ভালো পড়াশোনা করে। আচ্ছা, আপনার ভাবিকে পরে কি করলো, দিয়ে দিল, পাঠিয়ে দিল বাচ্চা সহ? না, বাচ্চাটা রেখে দিলাম। বাচ্চা অতটুকু বাচ্চা কে বড় করবে? আমার মা।
আচ্ছা আমার পালন করে রেখে দিল তারপরে এরকম করে নানু মারা গেলে ভাবিও চলে গেল এরকম চলছেই আমার পড়াশোনা চলছে এর মধ্যে আমার লাইফে চলে আসি আমি আমার মা একটা মামা ছিল রহিম নাম তার তিনটা মেয়ে ছিল তাদের সাথে খুব ভালো রিলেশন ছিল আমার ওদের বাড়িতে যাওয়া আসা করতাম স্কুল ছুটি হতো যেতাম চারটা বাজে চলে যেতাম যে কোনো বন্ধুর সময় চলে যেতাম আশেপাশে ছিল তো চলে যেতাম তো আমার মামা তো বোনের আবার তাছাড়া তো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে ওই ছোটবেলা থেকে ওর আর ঠিক করে এসে যাওয়া আসা করতাম এরকম যাওয়া আসা করতে করতে মানে কেউ কারো ছাড়া বাঁচতাম না এরকম অবস্থা ছিল খুবই জায়গা মানে আমার বড় বোনটার নাম ছিল ফেরদৌস ওর সাথে আমি খুবই মিশিয়ে ছিলাম খুবই ক্লোজ ছিলাম এটা হচ্ছে 2004 এর ঘটনা পরে যাওয়া আসা করতে করতে একদিন ওর চাচাতো ভাই আসলো আমি তখন বাসা ছিলাম নাম হচ্ছে ফারুক ফারুক রানা ও বাসা আসলো আসার পর আমার সাথে পরিচয় হয়ে দিল যে মাটি এটা আমার চাচাতো ভাই ওর নাম ফারুক আর ওর ভাইকে বলতেছে ফারুক ভাই ও আমার কত বোন ওর নাম মাটি তো মাটির নামটা শুনে একটু হাসতেছে খুব দারুণ নাম তো যে ঠিক আছে ভালো নাম তো পরে অনেক কথা হতে বললাম সে আবার তখন কমলাপুর রেলওয়ে স্টেশনে দোকান করতো ওকে তারপর তারপর প্রায় আসা যাওয়া করতো আমরা আবার লুডো খেলতাম ছোটবেলা লুডো খেলাটা খুব পছন্দ করতাম আমি ফারুক ভাই তারপর ফেরদৌস মুন্নি আমরা লুডো খেলতাম ফারুক ভাইয়ের সাথে যখন আমি লুডো খেলতাম তখন নিজে থেকে হেরে যেতাম নিজে থেকে হেরে যেতাম কেমন অদ্ভুত ফিলিংস কাজ করতেছে বুঝতে পারতেছে তার কথাবার্তা ব্যবহার হচ্ছে এত ভালো লাগতেছে অন্যরকম একটা ব্যাপার আচ্ছা ওনার প্রতি কোন একটা অনুভূতি জাগলো অনুভূতি জাগতেছে কিরকম জানি একটা সে আসলে আমি চলে যেতাম ওই বাসায় এমনিতে তো কন্টিনিউ যেতাম সে আসলে কথাবার্তা বলতো পরে একদিন আমি নিজে থেকে বলতেছি ভাইয়া একটা কথা বলবো রাগ করবেন বলে কি বলবে বলো বলছে ভাই আপনার নাম্বারটা একটু দিবেন হ্যাঁ সমস্যা কি ওরা তার নাম্বারটা দিল তো প্রথমেই সে একটা ভুল করে তার নাম ছিল ফারুক রানা লেখছে ফারুক বানা ঠিক আছে ফারুক কি লেখছে বানা ফারুক বানা পরে আমি পাশে দরিশিকে দিয়ে লেখে দিবানা লিখে দিছি আচ্ছা আমি নিজে থেকে ঘুরছি ও জানে না তো এরকম ভাবে মাঝে মাঝে যাওয়া আসা করতো কথাবার্তা হতো এরকম ভাবে চলছিল আমি আমার মতো ফোন করতেন না ফোন তখনও করিনি ফোন তখনও করা শুরু করি আমার মতো আমি পড়াশোনা করতেছি বলতেছে পরে একদিন আসছে পরে পরের দিনে চলে যাবে তখন ফারুক ভাই গেটের সামনে থেকে বলতেছে কি মুন্নি যা বলো মাটিকে আমি চলে যাচ্ছি ও জানে আমার সাথে একটু দেখা করে তখন আমি পাটাতনের উপরে দাঁড়ায় ছিলাম যেটাকে মাথা বলা হয় পানির মধ্যে বাঁশ গেড়ে দাঁড়ায় ছিলাম আমাকে যে বলতেছে মুন্নি আপা মাটি আপা ফারুক ভাই না চলে যাচ্ছে যে এই কথা শুনছি আমি দৌড়ে লাফায় নেমে গেছি আমার পা কেটে গেছে আমার পা কেটে গেছে পা দিয়ে রক্ত পড়তে পড়তে ফারুক ভাই সামনে গেছে তখন আমার খেয়াল আসেনি না পা কাটছে বা রক্ত পড়তেছে পরে ফারুক ভাই বলতেছে কি মাটি আমি চলে যাচ্ছি আমি কি আজকে চলে যাবেন হ্যাঁ আমি চলে যাচ্ছি সমস্যা নেই ভালো থেকো আমি কি ঠিক আছে যখন আমি ব্যাগ দিই তখন পায়ের দিকে তাকাই যে আমার পাটা কেটে তো রক্ত পড়তেছে বাহ কি সুন্দর মানে এটাকে প্রেমই বলা যায় হ্যাঁ এটাকে প্রেম প্রেম নাকি আবেগ বুঝতে পারতেছে যাই হোক প্রেম একটা প্রেম এক প্রকার আবেগ এটা আবেগ কি বলো একটা আমার পা কেটে গেছে আমি টের পেলাম না টের পেলেন না যাই হোক আপনার মধ্যে প্রেমোদয় হলো এতক্ষণ আমরা দেখতে পেলাম এবং এটা খুব সুখের একটা অনুভূতি আপনার মধ্যে কি কান্নাকাটি না শুরুতে করেছিল ঘটনাচক্রে এবং এখন এসে এরকম একটা ঘটনা ঘটলো যেটা ওর মুখে হাসি ডেকে আনলো জীবন আসলে কল্পনার চেয়ে অদ্ভুত কখন যে মানুষ আসবে মানুষের জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না এ কারণেই বারবার বলি যে জীবন কল্পনার চেয়ে বেশি কিছু আপনি ভাবতেও পারবেন না যে আপনার জীবনে কি আসছে কি হতে পারে আপনি যতই প্ল্যান করেন তাতে কোনো লাভ হবে না আলটিমেটলি আর এতক্ষণ ধরে আমরা মাটির জীবনের গল্পটি শুনছি কিন্তু সেই সাথে ওর ফ্যামিলির অনেকের গল্প উঠে আসছে এটা আমি কেন শুনলাম ধৈর্য ধরে এর কারণ হচ্ছে জীবনের গল্পটা কিন্তু শুধু একাকে নিয়ে নয় তার আশেপাশের সমস্ত কিছুই তার জীবনের গল্প এবং এই ধৈর্য ধরে এতক্ষণ আপনারাও শুনলেন আমিও শুনলাম এর পেছনে কারণ একটাই এখন আমি আপনাকে খোলা করছি এটা আর সেটা হচ্ছে যে গল্পগুলো এতক্ষণ আপনি শুনলেন সেগুলোর সাথে ওগুলো ওতপ্রোতভাবে জড়িত এবং আরেকটা ব্যাপার আমি আগেও বলেছি যে এই গল্পটা ইন্সপিরিং একটা গল্প কারণ একটা মেয়ে যে আমাদের সমাজে এমনি অবহেলিত আর পারিবারিকভাবে অবহেলিত এবং দলিত হওয়ার পরেও সে কিভাবে উঠে দাঁড়িয়েছে তারপরেও তার শারীরিক কিছু প্রতিবন্ধকতা এখানে রয়েছে এবং অনেক মেজর একটা পার্ট তার শরীরের যেটা কাজ করে না ঠিকভাবে সে খুব কম দেখে তারপরেও সে একজন খেটে খাওয়া মানুষ একজন শ্রমজীবী নারী সে তার শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করেও সে এটা করেছে
বেঁচে থাকার জন্যই সেগুলো করছে। এত দলিত মথিত হওয়ার পরেও জীবনের কাছ থেকে এত অত্যাচার সহ্য করেও সে এখনো যে বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সে কি করছে, কিভাবে তার জীবন ধারণের জন্য উপার্জন করছে এবং বেঁচে আছে কিভাবে, এটা একটা প্রশ্ন। সেই সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি একটু পরে। মাটির কাছে যাই, অনেক বেশি কথা বলে ফেললাম, যেটা অনেকেই পছন্দ করেন না আমি বেশি কথা বলি। যাই হোক, কিছু কিছু কথা আমাকে বলতেই হয় রিলেশনের জন্য, মানে একটা কথা সাথে একটা কথার লিঙ্কের জন্য। যাই হোক, মাটির কাছে ফিরছি। মাটি খুব সুন্দর একটা প্রেমানুভূতি নিয়ে এখন গল্পটা বলছে, ফারুকের সাথে ওর প্রেম হলো, ঠিক বলবো না, ফারুকের জন্য ওর প্রেম হলো। তারপরে এভাবে যাওয়া আসা করতো, আসলেই আমাকে খবর দিত, আমি যাইতাম। পরে আরেকদিন সকালে চলে যাবে ফারুক ভাই, তখন আমার মামাতো বোন মুন্নি আর ফারুক ভাই যাচ্ছে, আমাকে বলতেছে মাটি আসেন আমরাও যাই। ফারুক ভাই তো দিদা যাবে, রেললেন্ডে যাবে, আপনি তো রেললেন্ডে হেঁটেই যান, চলেন যাই। তাই গেছি, মুন্নি আবার রিসিয়ে চলে গেল, আমি আর ফারুক ভাই হাঁটতেছি গুটি গুটি পায়ে, মানে খুব সময় নিয়ে হাঁটতেছি, রিল্যাক্স মোড হাঁটতেছি, কথা বলতেছে। প্ল্যাটফর্মের সামনে আসলো, কি কথা হচ্ছিল? মানে এমনিতে ভাইয়া মানে আমাকে বলছে তোমার পড়াশোনা কিরকম, কিরকম তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব বলতেছে। বলতেছে পরে যখন প্ল্যাটফর্মের সামনে আসলো, তখন বলছে মাটি কিছু খাবে? আমি বলছি না ভাইয়া কিছু খাবো না। তখন ট্রেন আসলো, ট্রেনে উঠে গেল, সে আমাকে হাত নাড়া বিদায় দিচ্ছে, আমি তাকে হাত নাড়া বিদায় দিলাম। যতক্ষণ পর্যন্ত ট্রেনটা চোখের আড়াল না হচ্ছে, ততক্ষণ ঠিক আমি দাঁড়ায় থাকলাম। ওইদিকে আমার 8:30 বেজে গেল, আমার বেচ 8:00 থেকে। আমাকে টিচার জিজ্ঞেস করতেছে এত লেট কেন, প্রেম করতে গেলে মিথ্যা কথা বলতেই হয়। তখন বললাম যে আমার চাচা তো ভাই আসছিল, ওকে আমি পাঠাই দিছি, এজন্য লেট হয়েছে। এরকম আমি মন থেকে বুঝতে পারি যে ওকে আমি ভালোবাসতেছি, এরকম একটা ফিলিংস আসে। বয়স কত তখন? আমি তখন 13-14 হবে। আচ্ছা, ক্লাস 6 হবে, তো এরকমই হবে। আরেকদিন ও আসছে, ওর কাছে আমি যাবো। আমার আম্মা করতো কি, পচা সাবান পানির মধ্যে দিয়ে গরম করে ওইটা দিয়ে কাপড় ওয়াশ করতো, ওটা নাকি পরিষ্কার হইতো। পরে আমি যাইতে নিছি, তাহাতে করে সে গরম পানির ইয়াগুলো সবটা আমার পায়ে পড়ে গেছে। আচ্ছা, কারণ আপনি তো এমনিতে চোখের খুব একটা কম দেখতাম, তো তলাতে উদ্বুদ্ধ হয়েছিল। পরে পরে গেল, পরে আমি তখন আর তেমনই করিনি, ওটা ব্যাপারটা খেয়াল করিনি, পরে গেছে সমস্যা, গরম পানি তো বসে। পরে গেলাম, যাওয়ার পরে তার সাথে কথাগুলো বললে বেশিক্ষণ পা জ্বলতেছে তো আর ই পাইতেছি না। পরে আমি চলে আসছি, আসার পর দেখি পা এরকম ঠোয়া পড়ে গেছে, মানে পা দেখা যাচ্ছে না, এরকম ঠোয়া পড়ে পরে চামড়া চামড়া উঠে যাচ্ছে। তা আমি ভয় বলতেছিও না আমার আম্মাকে যে আমার পাটা এরকম হয়েছে, আমি ভয় বলতেছিও না, শুধু চিক্কের পায়ে কান্না করতেছি, পা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, শুধু চিক্কের পায়ে কান্না করতেছি। আমার আম্মা বলতেছে কি হয়েছে কি হয়েছে, পরে আমি আর তোমার বলতেছি যে কি গরম পানি পড়ে এসে। পরে এটার জন্য মলম নিয়ে আসলো, মলম দিল, আমার আব্বু ওষুধখানে নিয়ে আসলো। তখনও কিন্তু আমি ফারুক ভাইয়ের সাথে মোবাইলে কথা বলিনি, বললি মানে এ আসা যাওয়া করছে, কথা বলছে এরকমই হচ্ছে। এর মধ্যে হচ্ছে আমি যে টিচারের কাছে পড়ি, নাম আসাদুল ইসলাম, ওনার বাড়ি বৈশা, উনি আমাকে অফার করেন যে মাটি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন, কি বলবেন? যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি দুষ্টমিকে বলতেছি আপনাকে ভালোবাসেন, আমি যা বলুন তা শুনবেন তো? বলে কি হ্যাঁ, আমি আপনি কালকে রৌদ্রের মধ্যে সারাদিন দাঁড়া থাকবেন, তুমি পাশে দাঁড়া থাকবো, আমি সারাদিন দিন রাত 24 ঘন্টা দাঁড়া থাকবো। আমি কেন এইসব কথা কি বলেন, এগুলো কি বলতেছেন? পরে আমার ফুপার কথা বললাম যে সরকারি চাকরি করে ডিসি, আমাকে বিয়ে করলে সরকারি ভাবে কোন একটা জব পাবে। আমি যা বললাম, যা খাবারের কথা বললাম তাই এনে দিত, যা খাইতে সাথে কি আপনার কথাবার্তা ঘোরাফেরা এগুলো চলতো? না, ঘোরাফেরা কথাবার্তা কিছু জান, জাস্ট পরে দেওয়ার ওই পড়ানোর ক্ষেত্রে আমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি। আমি এর মোবাইল দিয়ে আবার ফারুক ভাইয়ের মাঝে মধ্যে ফোন দিতাম যে স্যার মোবাইলটা ধরুন তো একটু কথা বলি। পরে স্যার দিত, ওনার সামনে কথা বলতাম। আমি আবার ছোটবেলা থেকে কোনো কিছু লুকাতাম না, আমার মধ্যে লুকোচুরি ভাবটা নাই। পরে ওর সামনে কথা বলতাম, ওনার সামনে কথা বলতেন কেন বললাম, কারণ উনি তো আপনাকে অফার করলো, মানে উনি জানি জেলাসে ফিল করে, মানে উনি জানি আমার প্রতি নেগেটিভটা ধারণা করে। কিন্তু স্যার উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করে সে সরকারি চাকরি ব্যক্তিত্বে সে ঢুকবে, আর আমার মাও মনে মনে স্যারকে পছন্দ করতো। এইভাবে চলছে চলছে, পরে আমার মামা তো বোন ফেরদোস যার কথা বলছি, ওর কাছে কিন্তু আমি সবটাই বলতাম এ টু জেড, কেউ যে আমাকে একটু খোঁচা মতো সেটা বলে দিতাম যে এরকম এরকম হয়েছে। তখন আমার মামা তো ওনার কাছে বলছি ফেরদোস একটা কথা আছে, কি কথা বলতো? আমি তো একজনকে ভালোবাসি, বলতেছে কে কাকে ভালোবাসিস? বলছি
কি ভাববি জানি না, কিরকম ভাবে নিবি। আমি ফারুক দেখে ভালোবাসি। আচ্ছা, আমি ফারুকটা বল আমকে, না আমি বলবো না, আমি তাকে ভালোবাসি। পরে আবার এই আসাদু স্যারের কথা বললাম যে স্যার এরকম এরকম অফার দিছে, এরকম আমি আসাদু স্যারকে ভালোবাসি না, আমি ভালোবাসতে পারবো না। মানে মুসি ফারুক ভাইকে যদি নাও পাই, আমি ত্যাগের মাঝে তাকে ভালোবেসে যাব যতদিন বাঁচি। তাকে পাই না পাই সেটা আমার কোনো ব্যাপার, তাকে ভালোবেসে ভালোবেসে যাব। আমি বলছি যে ফেদুস প্লিজ এই ব্যাপারটা সাইলেন্টলি রাখিস, আমি তোকে এই এটা রিকোয়েস্ট করলাম। ওই বাসা যাওয়া আসা করার কারণ আমার মা বাবা আমাকে অনেক মারধর করতো, ওই বাসায় কেন যাওয়া আসা করতাম, এমন সময় যেত কাপড় তোর বটি দিয়ে কেটে ফেলতো। কেন ওই বাসায় গেলে কি হবে? মানে আমার মা বাবা চায় আমাকে ঘরে আটকে রাখতে, মানে একটা খাঁচায় বন্দি পাখির মতো, কিন্তু আমি তো খাঁচায় বন্দি পাখি হবো না। আর প্রেম একবার যা জীবন আছে সে কখনো বাধা বিরতি ঝড় তোমার কিছুই মানে না, তাকে সেটা করতেই হবে। তো এরকম চলছে। পরে ফেরদৌস একদিন করলো কি, আমার মাকে খবর দিছে, মাকে খবর দিয়ে বলতেছে যে ফুফু এরকম এরকম ঘটনা, আপনার মেয়ে আমার চাচাতো ভাইকে ভালোবাসে, পরে কিন্তু কিছু হলে কিন্তু কোনো অঘটন ঘটলে কিছু বলতে পারবে না। আসলে ভাই আমি ফারুকটা জাস্ট ভালোবাসছি আর তো কিছুই না, আমি তো ওকে ফোনও করি না, বাবার সাথে কোথাও যায়ও না, এতটুকুই। এই ব্যাপারটা বলে দিছে। পরে আমার মা তো শুনে কান ওই বাসা থেকে আসছে, আইসে আমি তখন ঘুমাইছিলাম রাত্রে, ঘুমন্ত অবস্থায় হাত পাখা চেন তো, হাত পাখা ওইটা ইচ্ছা মতো বাইরে আসছে আর গলা টিপা ধরছে, ঘুমছে ঘুরছে গিয়েছে। আমার আব্বুকে বলতেছে যে আপনার মেয়ে এরকম এরকম ফারুকটা ভালোবাসে। আমার মা কিন্তু যদি ওই আমার মামাটাকে বলতো ফারুকের আব্বুকে, তাহলে কিন্তু আমার মামা মেনে নিত। আমার মার ইচ্ছা ছিল আমার টিচারের কাছে আমাকে বিয়ে দেবে। আমার অনেক মারধর করলো যে আর যাবি নাকি ফেরদৌসের বাসা, আর যাবি নাকি বোঝাবো। আমার আব্বু আমাকে খুব মারতো, আমার আব্বু যেমনি আমাকে আদর করতো তেমনি আমাকে মারতো। তার যে আমাকে পছন্দ করতো, সাহায্যের সাথে আমি রাফি রাফ ব্যবহার করা শুরু করলাম, রাফ গিফট শুরু করে দিলাম। তাদের কাছে সকালেও পড়তাম না, রাত্রে কোনো রকম পড়লে পড়তাম না, পড়লে নেই। তার বলতেছে তুমি কি চাও? আমি বলতেছি আমার একটা বিনীত রিকোয়েস্ট, প্লিজ আপনি আমার লাইফ থেকে চলে যান, আমি সবচেয়ে খুশি হবো বেশি। আচ্ছা, আমার লাইফ থেকে চলে যান, আমি সবচেয়ে বেশি খুশি কোথায় যাবো? আমি বলছি আপনার ভালো একটা চাকরি বাকরি নিয়ে চলে যান। পরে আমার মা ওই ব্যাপারটা জানতে পারে, আমার স্যার যেমন পছন্দ করে ওই ফেরদৌস নিয়ে দেখে বলছে। পরে আমার মা বলতেছে এত সুন্দর একটা ছেলে ওর পছন্দ করে আর ওই ছেলেটাকে ডিনাই করতেছে, কিরকম অবস্থা? পরে শাশুড়ি খুব খারাপ ব্যবহার খুব শুরু করছে। পরে স্যার একসময় চাকরি ঠিক করলে একটা এনজিওতে চাকরি নিয়ে চলে গেছে। চলে যাওয়ার সময় আমাকে বলতেছে যে আমি তো চলে যাবো, তোমার একটা কম্বল আমাকে দাও, এটা স্মৃতি নিয়ে থাকবো। পরে আমার কাছে কেউ ইচ্ছে চাই, আমি না করতে পারি না, আমি তাকে দিয়ে দিই যে নেন, নিয়ে চলে গেছে। পরে ওইখান থেকে মানে ওইখান থেকে আমার মা আমাকে অবিশ্বাসের মানে শুরু হইলো, স্যারটা চলে গেল, তারের কাছে আমাকে বিয়ে দিতে চাইছিল, ওইখান থেকে অবিশ্বাস শুরু হইলো। আমি যে বেঁচেও যেতাম দেরি হইলো কত, কোথায় গিয়েছিলি এরকম ভাবে, আমার বাবা আসলে বিচার দিত এরকম এরকম মারধর শুরু হইলো। আর অবিশ্বাস আর সন্দেহ কিন্তু একটা মানুষকে খারাপ পর্যায়ে বেশি নিয়ে যায়। আর মারধরটা আমার মনে ভয় চলে তা মারবে তার কি করবে, আমাকে মারতো। এক কিলোমিটার তো আমি সেই ফেরদৌসের বাসায় যেতাম, সেই জায়গায় যাওয়া আসা করতাম, কথা বলতাম অনেক। তারপরে এক সময় ফারুক ভাইয়ের নাম্বারটা বন্ধ হয়ে যায়, একবার ফোন করতে বন্ধ হয়ে যায়। পরে আমি ফারুক ভাইয়ের নাম্বার ট্রাই করতেছি, তখন কল ঢুকছে না ফোন, তখন তিনটি বাইরে থেকে ফ্যাক্স থেকে, তখন মোবাইলের যুগ খুব কম ছিল। পরে ফেরদৌস আমাকে নাম্বার দিচ্ছে না, ও কি ক্রাইসিস করছে, ও নাম্বার দিচ্ছে আটটা, ঠিক আছে তিনটা নাম্বার দেয়নি। মানে কে তিনটা নাম্বার দেয়? ওই ফেরদৌস। ফেরদৌস মানে হচ্ছে যে আপনার মামাতো বোন, মামাতো বোনের নাম ফেরদৌস। আচ্ছা, নামটা এতক্ষণ ধরে বলবো ভাবছিলাম, ছেলেদের নাম জান্নাতুল ফেরদৌস মায়া, ঠিক আছে, তোকে ফেরদৌস বলে ডাকলেন আপনার, এটা হয়তো অনেকের মনে হয়তো এরকম একটা কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হলেন। তা ও নতুন নাম্বারের তখনই আমি ফোনে যোগাযোগ করা শুরু করেছিলাম, ঠিক আছে, তখনই। তখনই বলতে এর আগে যোগাযোগ হচ্ছিল না? এর আগে তো যাওয়া আসা করতোই, যাওয়া আসা করতো, এখনো তো দোকানের ঝামেলার কারণে যাওয়া আসাটা খুব কম হয়, যাওয়া আসা করে না। তাহলে ফোন নাম্বার এখন নেওয়ার প্রয়োজন হলো? হ্যাঁ, এখন প্রয়োজন। আগে তো ফোন নাম্বার দিয়েছেন আপনি? একটা নিয়েছিলাম, সেই নাম্বার আবার ফোন করছিলাম, সেটা অফ ছিল। আচ্ছা, ও আবার নতুন নাম্বার নিয়েছে, এই নাম্বার তুই যদি সত্যিকার প্রেমিকা হয়ে থাকিস তো এই নাম্বারটা তুই খুঁজে বাইর করবি। ভাইয়া এই জন্য যে আমার কত টাকা খরচ হয়েছে, মানে 4 টাকা আমি নিচ্ছিল, কিন্তু এক সেকেন্ড কথা হলো তো ফ্যাক্স আমাকে টাকা দিতেই দিত,
আপনি এভাবে প্রত্যেকটা নাম্বারে ফোন করতেন? প্রত্যেকটা নাম্বারে, যে কোন নাম্বার আমি মানে কালেকশন না করতে পারছি, প্রত্যেকটা নাম্বারে মানে লাস্টে তিনটা ডিজিট অরিজিনালি মিলানো, ওটা খুব টাফ হয়ে যায়, এটা অসম্ভবের পর্যায়ে পড়ে। এই কাজটা আপনি আবার সম্ভব করার চেষ্টাও করছিলেন? হ্যাঁ অবশ্যই, প্রেম এমন একটা জিনিস যা বলার বাইরে, প্রেম কখনো কোনো কিছুতে পিছু হটে না। সেই প্রেম যারা করেছেন তারা ভালো মতোই জানেন কি কি করেছেন আপনারা। অনেকের লাইফে প্রেমের গল্প আছে, তারাও কিন্তু চাইলে আমাদের এখানে এসে বলতে পারেন। ফোন নম্বরটা এই ফাঁকে একটু বলে দিই, 09613892892, এখানে ফোন করুন। প্রেম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রেমের গল্পের অংশে আমরা এখন আছি। এবং আপনি এই কাজটা করলেন, প্রত্যেকটা নাম্বারে ফোন করে করে খুঁজলেন, কিন্তু লাস্টে কি লাস্টলি পাননি? আমি যেটা আশা করি, হ্যাঁ পাইনি, মানে অনেক সমস্যা হয়েছে। পরে আমার মা সেটা খেয়াল করছে যে আমি আমাকে যে স্কুল যাওয়া আসার জন্য টাকা দিত, রিক্সাটা যাওয়া আসা আবার খাবার খরচ, ওইটা করতাম, আমি খাইতাম না, যাওয়ার সময় হেঁটে যেতাম, আসার সময় হেঁটে আসতাম। আচ্ছা, এরকম করতে করতে মাও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, জানতে পারছে। এবার আমার আব্বু বলছে তোমার কিছু খাইতে সেগুলো আমাকে বলবে, আমি খাবার দেবো, টাকা দেবো না, আমার মা বলছে। তখন ওয়ার্ল্ড ভিশন যেখানে আমাকে লেখাপড়ার ব্যাপার সুযোগ সুবিধা দিত, ওইখান থেকে আমাকে টাকা দিত, ওইখানে যদি 1000 টাকা দিত আমি আমার আম্মাকে এসে বলতাম 800 টাকা দিছে, ওইখানে যদি 1200 টাকা দিত বললাম 1000 টাকা দিছে। ওরে এরকম অনেক কষ্ট, মানে সারাক্ষণ টেনশন ছিল, এটা নাম্বারটা কিভাবে কালেকশন, এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার রেজাল্টও খারাপ করি আমি, পরে করবো। পরে দু একটা ভাই আছে, ওইটা চাচাতো ভাই, নাম হচ্ছে বাবুল, বাবুল ভাইয়ের বললাম যে বাবুল আমার একটা উপকার করবি, তখন কান্না করে দিছে, বলতেছে কি উপকার, আমি ভাই প্লিজ এই ফারুকের নাম্বারটা আমি কিছু দিতে পারবি, কেন তোর কাছে নাই? আমার কাছে আসে 8টা নাম্বার, স্যার 3টা নাম্বার নাই, নাম্বারটা বলতো দেখি। পরে এরকম বলছে, লাস্টে 3টা নাম্বার দিয়ে দিছে, যে এই 3টা নাম্বার ই কর। পরে যখন কথা বললাম তখন মনে আমার দেহে প্রাণ ফিরে আসলো। আচ্ছা, এর মধ্যে ফারুক আর একবারও আসে নাই? না, পরে ফারুকের দোকানে ঝামেলা আসেনি, আসা মানে ই ছিল বন্ধ হয়েছিল, আসেনি। পরে এর মধ্যে আমার প্রাণ ফিরে আসলো যে আমি, তারপর ফারুক নামের অর্থ কি সেটা খুঁজে বের করলাম, ফারুক নামের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। আচ্ছা, আর যখনই কোন ইম্পর্টেন্ট পড়া দাগাইতাম তখন আমি এস অক্ষর দিয়ে দাগাইতাম। আচ্ছা আচ্ছা, আর আমার স্বপ্ন ছিল যে ফারুকের সাথে বিয়ে হইলে আমার যদি মেয়ে হয় নাম রাখবো ফারিয়া, ফারুকের মেয়ের নাম ফারিয়া, এরকম একটা ডিসিশন ছিল। এরকমই চলছে, ফারুকের সাথে কথা বলতেছি, এরকম চলতেছে। পরে এক পর্যায়ে আমরা যে জায়গাটা থাকতাম সেই জায়গাটা ভেঙে দিল সরকার থেকে। কেন? ওটা সরকারি জায়গা ছিল, মানে সরকারি জায়গা, রুম উঠে আমার মা বাবা থাকতো। তারপরে জায়গা ভেঙে দেওয়ার পর আমার আব্বুর বন্ধুর একটা জায়গা আছে, আমার আব্বুর বন্ধু বলতেছে এই জায়গাটা ঘর তুলে থাক। তারপরে এই জায়গাটা থাকা শুরু করলো, ঠিক আছে থাকতে শুরু করলাম। এরপর আমার কাকি আছে নাম মাহমুদা, ওর সাথে আমি প্রায় ফোনে কথা বলতাম। তখন আমার কাকা একটা মোবাইল পাঠাইছে, বাইরে থেকে একটা মোবাইল পাঠাইছে, নোকিয়া সেট, ওটাতে কাকির সাথে কথা বলতাম। তো আমার মা যখন কাকি দেবাসে বেড়াতে গেছে, তখন বেড়াতে যাওয়ার পর কাকির একটা বোন ছেলে আছে নাম রেজন ইসলাম, আচ্ছা ওকে দেখে বলছে এমন একটি ছেলে যে আমার মেয়ের জন্য পাইতাম, তার মেয়েটাকে বিয়ে দিতাম। আমার মা আমাকে একটা বোঝা মনে করতো, মানে যাকে দিত তার সাথে সে বিয়ে দিতে যেত, তা আমি এটা বোঝা হয়ে গেলাম না। পরে ওই ছেলেটা আমার সাথে কথা বলতে লাগলো, কথা বললো, ওর হচ্ছে কসমেটিক্স এর দোকান ছিল, ওর 8 ভাই বোন ছিল, ওর ছিল 7 নম্বর, কথা বলতে লাগলো। একদিন দুষ্টামি করে বলতেছে কি তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে একটা কিস করো, বলতেছে এভাবে বলতেছে আমাকে, না কেন আমি আপনাকে কিস করবো। পরে বলতেছে কি, পর ফোন রেখে বলছে তোমাকে আমি ট্রাই করলাম যে তুমি কেমন। পরে এরকম ভাবে ওই ছেলেটা করছে আরেকটা বন্ধুকে দিয়ে, ওর আরেকটা বন্ধু আছে ওকে দিয়ে ট্রাই করেছে যে আমি মেয়েটা কেমন। আসলে আসলে আমার ই ছিল যে ফারুকে ভালোবাসছি, ওকে যদি না পাই বিয়ে করবো না, আমি আমার মতো করে ওকে ভালোবেসেই যাব। আচ্ছা, ভালোবাসা পাওয়ার জন্য নয়, ভালোবাসা থেকে। এর মধ্যে একবারও বলেন নাই যে আপনি ভালোবাসেন ওকে? আমি বলতেই পারিনি, বলতে গেলে আমার দ্বিধাদ্বন্দ্ব, আমি চোখে দেখি না, আমি এরকম স্মার্ট না, ওকে কি বলবে। ফারুককে দেখে কি মনে হতো, কথাবার্তা শুনে ওর কি আপনার প্রতি কোনো কিছু আছে বা ছিল? না, বন্ধুত্ব একটাই ছিল, বন্ধুত্ব আচরণ ছিল, বন্ধুত্ব যে ফ্রেন্ডলি। আর আমি বললে যে ফেরত দিতে পারতো সেরকম না, নাও করতে পারতো না, বা আমি ওই চিন্তা ভাবনা করে বলিও না যে কি নাকি আমি একা দেখছেন ওকে পাইনি, আমি ওর মতো করে ওকে ভালোবেসে যাবো। আমার বিয়ে শাদি এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা ছিল না ভাইয়া, কখনোই বিয়ে শাদি করবো না। পরে এই রেজন ভাই আমার জন্য কসমেটিক্স এর জিনিস পাঠিয়েছে ওর দোকান থেকে, পরে এগুলো অনেক আমার ছবি পাঠাইছিলাম, পরে দেখে পছন্দ। যখন বলছে যে তোমার আম্মু বলছিল ওরকম একটা জামাই হলে বিয়ে দেবেন, তখন আমি বুঝলাম যে আমাকে করোনা করতেছে।
ও বলার পরে কেন সে বিয়ের কথাটা ভাবতেছে? ঠিক আছে, না না কারো করুণার পাত্র হতে চাই না ভাইয়া। পরে ওই ছেলে অন্য বন্ধুকে যে ট্রাই করেছে, পরে আমি এমন বাজে বাজে কথা বলছি না, তো ওই ছেলেটা শুনে তো নেগেটিভ নিছে যে মেয়েটা ভালো না। আসলে কি ভাই, আমি এরকম ভাবে চলাফেরা করতাম, গ্রামগঞ্জে যে কোনো কেউ আমাকে ভালো চোখে দেখতো না, সবাই আমাকে নিয়ে কমেন্টস করতো, মানে খুব খারাপ টাইপের মেয়ে, এই ফ্যাক্সে যায়, এইটা করে সেটা করে, খুব খারাপ টাইপের ভাবতো, নেগেটিভ সেন্সে ভাবতো। কেন, আপনি কি করতেন? মানে মোবাইলে কথা বলতাম, ফ্যাক্সের দোকানে দাঁড়িয়ে কথা বলতাম, এই ফ্যাক্সে যেতাম, ওই ফ্যাক্সে যেতাম। কথা বলতেন কি শুধু ফারুকের সাথে তো নাকি? হ্যাঁ, ফারুকের সাথে বলতাম, মাঝে মধ্যে অন্য দেশের সাথে বলতাম। ঠিক আছে, দুষ্টামি করতাম, আমি ডেইলি ভাবে ফারুকটাই ভালোবাসছি। তো এরকম করে রেজন ভাই মানে আমার থেকে দূরে সরে গেল। পরে আমি রেজনকে দেখবো যে সেই ছেলেটা কেমন, আমাকে এরকম ভাবে ট্রাই করলো, ওই ছেলেটা কেমন। আমি সেই আমার যখন বাড়িতে যাই, আমার দেশের বাড়িতে মাদারীপুর, তো মাদারীপুর যাওয়ার পর আমি ঘটকচর যাই, আমার চাচির বাড়ি হচ্ছে ঘটকচর, ঘটকচর যাই, যাওয়ার পর দেখি রেজনকে নেই, খাটু খুটু করে হুজুর টাইপের কথা বললো, বলতে মাথায় কপ দো, এই এটা করো, সেই সেইটা করো, মানে অনেক মন্তব্য করতো। পরে ওদিকে যাওয়ার পরে আবার কাকে আরেকটা ভাগনা ছিল, নাম ইসরাফিল, ও আমাকে অফার করে ফেলছে, ও আমাকে একটা চিঠি খামগতি করে, যখন বিছানায় শুয়েছিলাম তখন বিছানার উপরে ফালাই দিয়েছে, তখন ফালাই দিয়ে তখন আমি চিঠিটা দেখলাম যে এরকম এরকম সমস্যা, আমার কে লিখছে এই প্রিয়, তো আমার যা যা লেখার দরকার। ইসরাফিল, ইসরাফিলটা কে? ইসরাফিল হচ্ছে আমার কাকের আরেকটা ভাইস্তা। আপনি পছন্দ করেন ফারুককে? আমাকে হাজার জন পছন্দ করে, আমি ফারুককে পছন্দ করি। এটা হচ্ছে আপনার ড্রেসার মাইন্ড, যেরকম আমি মজা করতাম অনেকের সাথে ফোনে কথা বলতাম, রেডিও পাই মজা করতাম। ওকে, এখানে একটা বিরতি নিচ্ছি আমরা। হ্যাঁ, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। লেখার মধ্যে প্রচুর বানান ভুল, পড়তে গেলে বিরক্তিকর লাগে। মানে ওই ছেলেটার সাথে কথা বলতাম, ফোনে কথা বলতাম, দোকানে গিয়ে ফোন করতাম। হ্যাঁ, ওই যে দোকানে যে ফোনে কেন কথা বলতেন আবার? মানে রেজনকে দেখাবো যে তুমি আমাকে ডিনাই করতে পারো, সন্দেহ করতে পারো, অন্য কেউ রেজনকে দেখাবেন নাকি ফারুককে দেখাবেন? আমি রেজনকে বোঝাচ্ছি যে তুমি আমাকে অ্যালাউ না করে, অন্যকে অ্যালাউ করে, অন্যকে সবটা যেন আমাকে অ্যালাউ করে, সেটা বোঝাচ্ছি। এরকম কথা তো চলতো, মানে ওর সাথেও কিছুদিন কথা বলার পর আর কথা বলিনি, এরকমই চলছিল। কখনো আমার মা মারতো, কখনো এরকম করতো, মানে আমি যেন তাদের কাছে একটা বিরক্তিকর হয়ে যাচ্ছিলাম। তখন আমাদের বাড়িতে ভাড়া থাকতো বাকি, আব্দুল বাকি মিয়া, সে কিন্তু প্রচুর রকমের একটা খারাপ ছেলে ছিল। সে সাথে সাথে গেস্ট হাউস যেত, বিভিন্ন মেয়েদের পছন্দ করতো। আমার মনে চিন্তা ভাবনা কি জানেন, ওকে যে কোনো ভাবে ফাঁসে আমি বিয়ে করবো, যেহেতু আমার মা বাবা আমাকে যাকে না তার কাছে বিয়ে দিতে যাচ্ছে, যে কোনো ইয়ে করতে যাচ্ছে, ওকে আমি যে কোনো ভাবে ফাঁসে বিয়ে করবো। ওর সাথে আমি কথা বলতাম, ওকে আমি তুই বলে বলতাম, ও যাকে পছন্দ করতো না তাকেও আমার কথা বলতো। ওর মোবাইল দেখুন, আমি ফারুক ভাইয়ের সাথে কথা বলছি, ওর সাথে কথা বলতাম। পরে ওর খালাতো ভাইকে বলছি যে ওকে কিভাবে বিয়ে করা যায়, ওকে আমি বিয়ে করবো। পরে ও তো আমার সাথে কোথাও যেতে যাইতো না, ওর প্রায় যদি কি জানো আমাকে ইউজ করে ছেড়ে দেবে, বিয়ে করবে না। পরে এরকম ভাবে মানে আমার ফ্যামিলি থেকে এত একটা ঘৃণা পাইতেছি যে বিয়ে না করলে হচ্ছে না, বিয়ে করলে পরের বাড়ি দিয়ে দিলে তো মারধর করতে পারবো না, কিছু বলতেও পারবে না, তখন আমার মতো আমি থাকবো, কিন্তু তবুও ফারুকই ভালো পারবো। বিয়েতে একটা লোক দেখানো, বিয়ে একটা লোক দেখানো, আপনি বিয়ে করবেন অন্য কাউকে কিন্তু ফারুকের সাথে যোগাযোগ রাখবেন, তাই তো? হ্যাঁ, ঠিক নয় এটা, আপনি যে সংসারটা করবেন লোক দেখানো, এটা কি ঠিক হবে? এটা ঠিক না, মানে তখন তো মানুষের বিয়ের পরে অটোমেটিকলি মন মানুষ কথা চেঞ্জ হয়। আমার এরকম ধারণা ছিল হয়তো বাকির কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো যে ফারুককে ভুলে যাবো। আচ্ছা, এই জন্য বাকির প্রতি নিজেকে একটু মনোনিবেশ করছেন? মনোনিবেশ করছি। আচ্ছা, ভালোবাসে নাকি? আপনার ফ্যামিলি ফারুককে কেন ডিনাই করছে, মেনে নিতে কেন চায় না, কি ব্যাপার? ফারুক অনেক বড় লোক ছিল তো, আর ওই ফ্যামিলিতে আমার আমার ফুপুরি বিয়ে দেওয়ার অনেক অশান্তি হয়েছে, এই জন্য। আর আমার মা যেটা ভালো মনে করে সেটাই করে। তো যাই হোক, পরে বাকির সাথে অনেক কথা বলতো, বাকি যাকে পছন্দ করতো তাকে তার কথাটা আমার কাছে বলতো। বাকি আবার প্রেম করতো অন্য জায়গায়? অন্য জায়গায়। বাকি একজনকে ভালোবাসতো, নাম রেনু, বরিশালের মেয়ে ছিল, তা ভালোবাসতো, বলতো যে বলতো আমি শুধু সুযোগ করছিলাম তোকে কিভাবে ফাঁসানো যায়। পরে একদিন মানে আশেপাশের বাসার জন্য ও নাইট ডিউটি থেকে আসছে, ওটা এমব্রয়ডারিতে জব করে, ও নাইট ডিউটি থেকে ও রুমে ঢুকছে, আমি ঢুকছি,
পরে আমি যখন ওর রুমে ঢুকছি তখন আমার বাড়ি ভাড়াটে একটা পিচ্ছি মেয়ে দেখে আমার ভাবির কাছে বলছে যে আপনার ননদ বাকি রুমে ঢুকছে। আমার ভাবি সরাসরি ধরে ফেলছে দুজনকে, মানে দুজনের মানে এরকম একটা অবস্থা ফিজিক্যালি ভাবে মানে ধরে ফেলছে হাতে। মানে কি ফিজিক্যাল রিলেশন করলেন তার সাথে? আমি তো এমনিতে সবার কাছে খারাপ, এমনিতে সবার নেগেটিভ সেন্সেস, আরো একটা নেগেটিভ কাজ করে যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। আচ্ছা, মানে কার সাথে বিয়ে হোক? বাকির সাথে। বাকির সাথে বিয়ে হোক? হ্যাঁ, বাকির সাথে হোক, নালে এক নালে ব্যাপার হয়, বাকি আমাকে বিয়ে করে না বাকি আমাকে ফেলাই যাবে। তাহলে আপনি আপনার সম্মতিতেই আপনি বাকি? হ্যাঁ, আমি আমার বাকির সম্মতি ছিল, আমারও সম্মতি ছিল, তো এই ক্ষেত্রে ধরা খেয়ে গেলাম দুজনে। আমি ভাবিকে কিছু বলতে পারতেছি না, বাকি তো পলাবে এখন, বাকি আমাকে বিয়ে করবে না। বাকিরা যে একটা ফোন ছিল সেই ফোনটা আমি ছুড়ে ফেলে দিই, ও যেন কোথাও পলাতে না পারে। মানে ফোন ছুড়ে ফেললে পলাবে না কিভাবে? এটা কি করছো? মানে মোবাইলে যেন কারোর সাথে যোগাযোগ না করে। আর কারোর সাথে মিন কাদেরকে মিন করছেন? মানে ওর ফ্যামিলি বা অন্য কোথাও যেন যোগাযোগ করে কোথাও না যেতে পারে। মানে আপনাদেরকে হাতে হাতে যখন ধরে ফেললো তখন ও পালাতে চাইলো, তাই তো? হ্যাঁ, পালাতে চাইলো। আর ওর হাতের ফোনটা নিয়ে আপনি ফেলে দিলেন? ফেলে দিলাম। তখন ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না, ফোনটা ফেলে দিলে এটা কিভাবে সম্ভব? মানে কেউ যে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, মানে ফোনটাও থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার সুবিধা কি? আমার সুবিধা ওকে যেকোনো ভাবে তাড়াতাড়ি ধরা দেবে, কারণ ফোন থাকলে যে কোনো জায়গায় যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চলে যেতে পারবে, আর ফোন না থাকলে তো কোন হাতে টাকা আনতে পারবে না, যেতে পারবে না, ওর পকেটে টাকাও নেই। কেমন অদ্ভুত চিন্তা ভাবনা ছিল আমি বুঝলাম না। যাই হোক, তারপর পরে ওদের ফ্যামিলি পুরোটা অ্যাটাক করলো। আমার ফ্যামিলি ওর নানির কাছে বলছে আমি ওকে কিছুই করিনি, তখন ওর নানি এসে বলছে, তখন আমি বলছি যে আপনার নাতে আমাকে কিছুই করেন, আপনার নাতিকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমি তো সেটা মুখ ফুটে বলতে পারবো না। আমি অন্যায় খুঁজছি, ঠিক আছে, আমি নতুন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি। পরে বিকেলবেলা জোর করে ধরে নিয়ে আসলো, ওকেও ধরে নিয়ে আসলো, ওর ফ্যামিলি ধরে নিয়ে আসলো। দিনটি ছিল শনিবার আর বিয়েটা হয়েছিল মে মাসের 8 তারিখ। কার বিয়ে? আমার। আচ্ছা, আপনার বিয়ে হলো? হ্যাঁ, মানে জোর করে ধরে নিয়ে আসলো। কারা ধরে নিয়ে আসলো? আমার খালু, খালা, আমার খালু একটু নেতাদের সাথে চলাফেরা করতো, তো তার ভালো লিঙ্ক ছিল সবার সাথে। বাকি কে? বাকির খালাতো ভাইকে, বাকির বাপ মা সবাইকে ধরে নিয়ে আসলো। পরে এক পর্যায়ক্রমে আমার বাবা বলতেছে আমি তোমাকে কোরবানি দিয়ে দিলাম। আমার বাবা অনেক আঘাত পেয়েছে, তার কিন্তু মেয়ে কিনে অনেক স্বপ্ন ছিল। তারপর বাকির সাথে বিয়ে হইলো, হয়ে গেছে মে মাসে 8 তারিখে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর বাকি বিয়ে হয়ে গেছে, বাকি বিয়ে হয়ে গেছে, রুম থেকে বিয়ে শেষ, রুম থেকে বিয়ে হয়ে গেল। রুম থেকে বেরো সে এই জায়গায় ওই জায়গায় খোঁজ খবর নেই, আমি কোথাও যাচ্ছি কিনা, কোথাও মোবাইলে কথা বলতেছি কিনা, এরকম খোঁজ খবর নিতেছে। বিয়ের কিছুক্ষণ পরে এসে, দুদিন পরে এসে ফারুকভাইরে ফোন দিয়ে বলছে ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো ফারুকভাই বলছে কি বলো, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছে। কি ফারুকভাইকে কে বললো? আমি বললাম ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, যে ফারুকভাই আমার বিয়ে হয়ে গেছে। কিভাবে? কি এভাবে এভাবে? ফারুকভাইয়ের কাছে ব্যাপারটা বলছি, মাটি এটা তোমার দশা করা জানি, তুমি এটা কি করলে, মানে আমি এরকম একটা কাণ্ড করবো সে কখন বিশ্বাসই পায়নি। তাতে তার বিশ্বাস অবিশ্বাসটা এখানে মুখ্য কেন? সে তো আপনাকে, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে কখনো মানে বলিও নেই তার, মানে সে আমার যেরকম চলাফেরা দেখছে তার, আমি ওটা ভালো একটা পর্যায়ক্রমে যাবো, লেখাপড়া খুব ভালো ছিল, তো ভালো একটা পর্যায়ক্রমে সেরকম একটা চিন্তা ভাবনা করছো, তুমি এখন লেখাপড়া শেষ করতে পারো নি, তুমি এই কাজটা কিভাবে করলাম কি না ভাই বিয়ে গেছে। তারপরে বিয়ে হলো, ও বিয়ে করে চলে গেল। তারপর বিয়ের এক সপ্তাহ পর আসলো, তারপর ওর বাবা মার লেনদেনের ব্যাপারে কথা বলতেছে যে 1,00,000 টাকা, দেড় বড়ি স্বর্ণ, ঘর ঘর সাজানো সবকিছু। তারপর আমার মা স্বীকার করলো, আমার মা বলছে আমার মেয়েকে 1 বছর রাখবো, রাখার পরে আমার মেয়ে কাজবার সব শিখবে, তারপর আমার মেয়েকে আমরা দিয়ে পাঠাবো। ঠিক আছে, সেটাই মানলো, চলতে থাকলো। পরে আমার ননদের আবার ব্লাড ক্যান্সার হয়, আমার ননদ, ওর ব্লাড ক্যান্সার ধরা পড়াতে আমার শাশুড়ি আমার ননদকে নিয়ে চলে যায় বাড়িতে, বাড়িতে চলে যায়। পরে এর মধ্যে আমার বাবার বন্ধু বাসাটা ছেড়ে দিতে বলতেছে। আপনার বাবার বন্ধু? হ্যাঁ, যে বাসায় আমরা থাকতাম, বললাম না, বাবার বন্ধুর সম্পর্ক কি বাসার সাথে? মানে হ্যাঁ, বাসায় ঘর তুলে থাকতো, তো সে মানে চলে যেতে বলছে। তাহলে তারপরে আমরা ফ্ল্যাট বাসা নিলাম, বাকির সাথে বিয়ে হয়েছে ঠিকই, ওর ওর আমার হাজবেন্ড ওয়াইফ যেরকম একটা ভালোবাসা মধুর সম্পর্ক থাকে সেরকম আমি কোনোদিনই পাইনি। আমি ওর কাছে একটু ইজ্জত করেছিলাম। আপনিও তো খুব একটা স্বামী মনে করে ওর কাছে যান নাই? না, আমিও জেদের বসে, আপনি ওকে বিয়ে করেছেন? জেদের বসে করছি, আমিও স্বামী মনে করে জানি, তবু আমি অনেকটা ওকে ই দিছি। আমি বলছিলাম যে হয়তো হৃদয়ের বন্ধুর মতো আমার বন্ধুরা আবদ্ধ হয়ে যাবো, সেটা হয় নাই, সেটা হয় নাই। তো যাই হোক, তারপর বাবুর জন্য বললাম যে আমি বাবু নেবো। ও সে আরেকটা হচ্ছে আমার দেওয়ার বলতেছে আমি বান্দা, আমার হাজবেন্ড হিজলা, আমাদের বাবু হয় না, 3 মাসও হয়নি না। আমার
দেওয়ালে বলতেছে খালা শাশুড়ি ছেলে। তো আমি বলছি যে আপনি বাবু নিবেন, ও বলছে না আমি বাবু নিবেন। ওর ব্যাপার হচ্ছে কি না, বাবু নিবে না যে কোনো ক্ষেত্রে একটা কিছু করতে পারবে, বাবু না হলে তো সমস্যা নেই, বাবু হলে তো ঝামেলা, এরকম প্ল্যান ছিল, এরকম প্ল্যানিং ছিল। পরে অনেক বলছে যে আপনি তো হিজলা। পরে একদিন খুব মারধর করে, অনেক মারধর করে, সেদিনই যেদিন মারছে সেদিনই আমার সাথে মেলামেশা করছে সব, মানে এমন ও ইচ্ছা মত যে মারগুলো মারতে পারে কাউকে দেখানো দেখাতে পারতাম না যে কিরকম মারত। পরে ইচ্ছা মতো মারছে, মারার পর সেদিনই মেলামেশা করছে, নভেম্বরে আমি কনসিপ্ট কনসিপ্ট করে ফেলাম। তখন আমার মা বলতেছে আমার বাবুটা নষ্ট করে দেবে, আমার মা আমার ফুফু লার্নিং নিয়েছে তার বাবু নষ্ট করে দেবে। তা আমি বলতেছি পৃথিবীর সব লোক যে একসাথে হয়ে যায় তার বাবুটা নষ্ট করতে দেবো। আচ্ছা, তো আমার বাবা বলতেছে কি আপনার বাবা চাচ্ছে না ওর সাথে আপনার সম্পর্কটা টিকুক? না আমার বাবা তো চাচ্ছে, আমার বাবা তো সবসময় পাশে আছে। আর আমার বাবা বলতেছে কি থাক, ওর বাবুটা নষ্ট করা যাবে না, ওইটার ভবিষ্যৎ ছেলে হোক মেয়ে হোক, ও যেহেতু একজন প্রতিবন্ধী। বেবিটা নষ্ট করতে কেন চাইলো? মানে ও মানে বেবিটা আমার মা কিছু জন্য জানে আমি বাবুটা নিলাম, গেল ঝামেলা, আমি পালতে পারবো না, খুব একটা ওদের নেগেটিভ ধারণা এরকম যে আমি পালতে পারবো না, গুছাইতে পারবো না। আর ওরা তো ঘরের কাজ হতো আমার অনুমতি দিয়ে করাতো না। পরে আমার ননদ এর মধ্যে মারা গেল ফেব্রুয়ারি মাসে, তো আগস্টে মার ব্যথা উঠতেছে, আগস্টের 4 তারিখ রমজান মাস, আমি রোজা রাখছিলাম, তো বাবু পেটে থাকলে আমি রোজা নামাজ করছি, আমার বাবুটা যেন ভালো হয়। আর আল্লাহর কাছে সবসময় বলতাম আল্লাহ তুমি আমাকে যাই দাও না কেন, সুস্থ স্বাভাবিক দিও, আমি একটা খাসি মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দেবো। বিয়ে শুধু সকাল থেকে পেইন হচ্ছে, মানে হালকা হালকা পানি ভাঙছে আর পেইন ব্যথা উঠতেছে। তা আমি ওকে বলতেছি দেখো আমার তো খুব ব্যথা লাগতেছে, তুমি কাউকে খবর দাও। ও বলে কি তোরই একা বাঁচা হবে নাকি, অন্য কারো হয় না, এরকম করতে মানে ও আমি তোর ওয়াইফ, ও সেটা কখনোই মনে করতো না। এরকম অনেক কষ্ট করলাম। পরে শুক্রবার দিন তারপর আমার নানি শাশুড়ি আসলো, নানি শাশুড়ি আর খালা শাশুড়ি তারা হচ্ছে দায়ী, মানে যারা বাবু ধরে তাদেরকে দায়ী বলে তারা আসলো। তখন আমি খুব কান্নাকাটি করতেছি, অনেক কান্নাকাটি করতেছি, স্যালাইন দিতেছে, পেটের মধ্যে পানি জমে রয়েছে, পানি বের না হলে তো বাবু হচ্ছে না, স্যালাইন দিতে ব্যথা হচ্ছে তো বাবু হচ্ছে না। শুক্রবার সারাদিন সারাত গেল, শনিবার দিন গেল দুপুর পর্যন্ত, পরে আমার আব্বু আসছে, আমার আব্বুর দোকান থেকে আসছে, দোকান থেকে এসে বলতেছে কি এই তোর সব বের হ, আমার মেয়ে না বসে তোদের দরকার নাই, আমার আব্বু আমার খালা শাশুড়ি আর নানি শাশুড়ি ভাই পরে আমার মেয়েটাকে বাঁচাই। বাবু এত কষ্ট এত যন্ত্রণা এখনো বড় এটা একমাত্র মা যে গর্ভধারণ করেছে এবং সন্তান প্রসব করেছে সে ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। আমার মনে হয় আমি পৃথিবীতে বড় হয়েছে এরকম লাগতেছে। তখন তখন আমার আব্বু আমাকে কোলে করে অটোতে করে নিয়ে গেল, চলে গেল। তখন আমি আমার হাজবেন্ডের পায়ে ধরে শেষ পর্যন্ত কান্নাকাটি করলো যে ভাই আমাকে মাফ করে দেয়, আমি যদি মরে যাই। তখন আমার মনে হয় আমার মৃত্যুটা আমার চলে আসতেছে এরকম লাগে। পরে লাস্ট ফিনিশিং হাসপাতালে গেল, ওরা আমাকে ক্লিনিকও নিল না, যে টেস্ট সিজারিং করলে বাবুটা নর্মালি বের হয়ে যাবে, খরচটা বেশি হবে, কিন্তু ওরা আমাকে সাইড সিজারিং করছে, জানি খরচটা কম হয়, ওষুধটা যে কম ইয়ে লাগে। পরে মেয়ে হয়েছে একটা, আচ্ছা আচ্ছা, আমার বাবুটা হলো। ভাই আমি এত কষ্ট করছি এত কি করলাম, যখন আমার সেই নিষ্পাপ শিশুর দিকে তাকালাম না ভাই, সব সুখ আমার কাছে চলে আসলো, যারা বাবা হয়েছেন তারাই জানেন যে যত কষ্টই থাক নিজের বাচ্চার দিকে তাকালে সে কষ্টটা কষ্ট থাকে না, বোধহয় আমি জানি না, আমার সে সৌভাগ্য হয়নি এখনো। যাই হোক, এই অবস্থা একটা বিলতি নিচ্ছি, এই যে এত কষ্ট ওর মনে হচ্ছিল যে মারাই যাবে, তারপরে বাবুটা যখন দেখলো মনে হলো জীবনটা সার্থক। এখন এর পরের অংশে কি আছে গল্পের, অনেক বেশ কিছুটা বাকি আছে এখনো, আপনি ধরে নিতে পারেন যে মূল সাসপেন্সটা সেখানে রয়েছে। শুনছেন মাটির জীবনের গল্প, পুরো গল্পটাই বেশ অদ্ভুত আজকে যারা শুনেছেন, এবং শেষ পর্যন্ত শুনলেই আপনি ইফেক্টিভ মনে করবেন, বা এখনো হয়তো অনেক অনেক ধরনের ডিসিশন নিচ্ছেন বা ডিসিশন থেকে সরে আসছেন গল্পটা শুনে। কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে মাটির কাছে যাই। বাবু হলো, একটা মেয়ে বাবু হলো আপনার, অনেক ভালো লাগলো, ভালো লাগা কাজ করলো। হ্যাঁ, মেয়েটার নাম রাখলাম আমি তাকমিনা, আর আমার এক বান্ধবী ছিল নাম রুবি, ও নাম নাম রাখতো বেনজিসারা মাইশা, মানে মাটির মেয়ের নাম মাইশা, বাকি মেয়ের নাম বেনজিসারা। তখন বাবু হয়ে গেল, মাশাআল্লাহ বাবু বড় হতে লাগলো, বাবু বুকে দুধ খাচ্ছে। এই যে এতগুলো বছর পার করলাম আমাকে চোখের ডাক্তার দেখাচ্ছে না, তখন আমি মনে মনে ভাবলাম এখন আমাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার। আমার মেয়েটা হয়েছে তখন, মেয়েটা 2.5 বছর, তখন আমি ডাক্তারের কাছে গেছি, যাওয়ার পরে চক্ষু হাসপাতাল, তো ওরা বিভিন্ন চেক টেক করলো, তখন আমাকে লো ভিশনও পাঠালো,
লোক বিষ্ণু দেখলো, দেখার পর বললো যে আপনার কি বাবু আছে? জি হ্যাঁ। আপনি আর ওকে বুকে দুধ খাওয়াবেন না। কেন? জোর চোখের সমস্যা তো আমার পৃথিবী থাকার আমার মাথার উপরে পড়ে গেল ভাইয়া, যে আমি যে যন্ত্রণা ভোগ করতেছি ওটা ধরো মেয়ে ভোগ না করে। তখন তখন আমি সব সারে ফেলতেছি এরকম লাগতেছে। যে কথাটা আপনার বাবাকে ডাক্তার বলেছিল সেই কথা আমাকে আবার পুনরাবৃত্তি করছে। এখানে আপনি হয়তো সেই কাজটা করেন নাই আমার মনে হয়, কারণ আপনি শুরুতেই খুব আফসোস করছিলেন যে কেন আমার বাবা মা তারপরে বাচ্চা নিল এবং আমাদেরকে ভোগালো। তো এই প্রশ্নটা যখন আপনি করতে পেরেছেন তখন আমার ধারণা আপনি ডাক্তারের কথাটাই মেনে নিলেন। অনেক কষ্ট হয়েছে আপনাকে? কষ্ট মেনে নিয়েছি, আমার মেয়েটা না ভাইয়া বুকে দুধ ছাড়া কিছু খাইতে চাইত না। আমি অনেক কষ্ট করে অনেক মারধর করে বুকে দুধটা ছাড়াই দিলাম, কারণ বুকে দুধ খেলে তুমি সমস্যা। একটা মায়ের কি কষ্ট আমি এই কষ্টের বলতে পারতাম না ভাইয়া, এই সব আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার বাবুটাকে ভালো লাগবে না। ওর যখন আমার মেয়েটা আমার মনে করে থাকে তখন খুব খারাপ লাগতো। আমি যে শুরু থেকে জানতাম তাহলে আমি সত্যিকার তো বুকে দুধ খাওয়াতাম না এই ব্যাপারে, কিন্তু আমার হাজবেন্ড নেগেটিভ সেন্সে রেখে আমাকে খুব মারধর করতো আমি ওকে কেন বুকে দুধ খাওয়াই না। কিন্তু ডাক্তার তো আমাকে বলছে যে ওকে বুকে দুধ খাওয়াই না। এটা কি মানা সম্ভব যে আমি পৃথিবীর আলো কখনো সাজিয়ে রোগ দেখব না? তারপর ভালোই মেয়েটা বড় হতে লাগলো, লাগলো আমি খুব কেয়ার করতাম। আমি যখন বাইরে যেতাম মেয়ে তখন বলতো রাস্তায় পেয়ে গেলে আমার মা আসবে কেমনে, আমার সন্ধ্যা হয়ে গেল আমার মেয়ে আমার জন্য টেনশন করতো। তারপর মেয়ের যখন 4 বছর হয় তখন আমার বাবা তার বুকে ব্যথা ছিল, আইসা বলতেছে কি আমার হাজবেন্ড কে বলতেছে যে বাকি মিয়া তুমি আমার জন্য ডাব নিয়ে আসো, ডাব খাবো স্যালাইন খাবো। তো ওইগুলো আনতে গেছে, পরে আব্বু বমি করতেছে, তখন আমরা হাত পা টিপতেছি। তখন এই ক্রাইসিসে কেউ ডাক্তারের কাছে নিতেছে না, কারণ আমার মেয়ে তো ভাই আমাদের বাড়িতে গেছে ভাইয়া আমার আব্বুর সামনে আলো দেয় দাঁড়ানো, তো আমাকে হাত পা টিপতে দিচ্ছে না, আমার কষ্ট হবে এই কথা ভেবে। খুব সেন্সিটিভ লোক ছিল, সে বমি করলে মানুষ পরিষ্কার করবে সেই সেই কথা চিন্তা করে সে বাথরুমে যা বমি করতে গেছে, কেবল পরিষ্কার এই বাথরুমে যা বমি করতেছে, তখন ওই বমি করার অবস্থায় চলে গেল শেষ। তখন ওই অবস্থায় তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তখন ডাক্তার ফাইনালি ভাবে বললো যে অনেকক্ষণ আগে স্প্রেয়ার করছে, তখন বললো যে আমার বাবা নেই। তখন ভাইয়া পৃথিবী কি আমি কিছুই বুঝতে পারতেছি না, আমার 4-5টা যেন অন্ধকার হয়ে যাচ্ছে, আমি যেন দুধের অন্ধকার দেখতেছি। মিস্টার আধা ঘন্টা আগে আমি বলছি না আমার বাবা মরে গেলে আমি থাকতে পারবো না। মাটি এমন ভাবে কান্নাকাটি করছে দৃশ্যটা দেখাতে চাই আপনাদের, আপনারা আমার ফেসবুক পেজে চলে আসুন। একটা মানুষ মেয়েদের আমরা জানি যে বাবা মেয়েদের খুব প্রিয় হয়, এত কিছুর পরেও এভাবে ভেঙে পড়তে আমি দেখিনি। এই স্টুডিওতে আমি আছি এতক্ষণ, একটা অংশ আপনারা দেখুন যে কিভাবে একটা মানুষ কাঁদতে পারে বাবার জন্য। এই দৃশ্যটা দেখাতে চাই আপনাদের ফেসবুক পেজ আর যে সেতুতে চলে যান আপনারা, দেখুন যে বাবার জন্য কিভাবে কাঁদছে। 2টা ঘন্টা অতিক্রম করলাম, অনেকবার কেঁদেছে অনেকভাবে, কিন্তু এভাবে আমি কাঁদতে দেখিনি। বাবা হারানোর কষ্ট, বাবার অনেক অনেকদিন আগেই চলে গেছে, বাট মনে হচ্ছে যে মাত্র হয়তো বাবাকে হারালো। বাবাটা মরে গেল, আমি আমার হাজবেন্ডের পায়ে লুটায় পড়ছি যে দেখো তুমি অন্তত আমাকে পালাই দেও না, আমাকে তোমার পাশে রেখো, আমার কেউ রইল না, আমাকে এতটুকু দয়া করো, মনে করো না আমি তোমার কাজে লাগিয়ে থাকবো, তুমি তোমার পাশে থাকো। তারপর ও বলছে ঠিক আছে ঠিক আছে, পরে পরে আমার বাবা মরে দেওয়ার পরে আমার মামা তো ভাই আর আমার ভাইকে বিয়ে করা যায়। পরে আমি বুঝতে পারতেছি যে আমার পাশে কেউ রইল না, পরে চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি খুঁজতেছি। পরে মেয়েটাকে একবার বলছে যে বেড়াতে নিয়ে যাই, বেড়াতে নিয়ে এসে আনতেছে না, পুলিশে কমপ্লেন করে আমার মেয়েটাকে নিয়ে আসি। আমি জানতাম না আমার বাবা নেই, আমার মেয়ে বুকে করে নেমে কাটাই দেব। তারপর এক জায়গায় ব্যবসার জন্য টাকা দিছিলাম, এখানে লস গেছি, পরে ওরা মেয়েকে নিয়ে যাবে,
আমার মা টাকা কোথায় রাখছে সেটা বলতেছে, বললাম এরকম এরকম। আমার মেয়েটাকে ডে কেয়ারে দিচ্ছিলাম সকাল 9টা থেকে বিকাল 5টা বন্ধ, শুক্র শনিবার বন্ধ থাকতো, তখন আমি সারাদিন ডে কেয়ারে থাক ভাইয়া, সারাদিন পর তোমার মেয়েটা আমার কাছে থাকবে, আবার আমি ভুকে করে নিয়ে ঘুমাতে পারবো, সেই চিন্তা ভাবনা নেই এটা করতে। আমি আমার মেয়ের ভবিষ্যতে অনেক ধরেছি, আমার মেয়ের ভবিষ্যৎ করবো। যখন দেখলাম যে আমাকে বাড়ি থেকে খুব মারধর করতে হয়, তখন আমার হাজবেন্ডকে খবর দিছি তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও, তোমার কাছে নিয়ে রাখো। তখন ওর কথাগুলো রেকর্ড করে নেয়, রেকর্ড করে নিয়ে পরে আসতে ওর আমি একটা ম্যাডাম ছিল ফরিদা ম্যাডাম, ওনার কাছে গেছিলাম, উনি আমার মেয়ে আমাকে রাখবে, হ্যাঁ বলাইছিলাম, তো বলাইতে পারিনি। পরে আবার আসছি, আসার পরে আমার মেজো ভাই আমার মেয়েটাকে আমার হাজবেন্ডের সাথে দিয়ে দিল। আমার হাজবেন্ড আমি মেয়ে নিয়ে পলাইছিলাম, দর্জি দোকানে গেছিলাম, আমাকে মারধর করলো, আমার মেয়েটাকে আমার কাছে নিয়ে গেল। এখন কি অবস্থা বলেন তো, আপনার সার্বিক অবস্থা এখন কি, যে কারণে আপনি এখানে আসছেন গল্পটা বলতে, লাস্ট সামারি কি, ইতি কিভাবে টানবেন, মানে আপনার এখনকার অবস্থাটা আমাদেরকে জানান। এখনকার অবস্থা ভাই, আমি একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। তারপর হচ্ছে যে এরপরে আমি সিআরপিতে যোগাযোগ করলাম, এখান থেকে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস আমাকে চাকরি হলো। আচ্ছা, আমি এমডি আসির পাশের জন্য মন থেকে দয়া করি, তার মন হতো আমার মতো একটা ব্র্যান্ডকে কর্মক্ষম করতে চেষ্টা করছে, তার জন্য আমি মন থেকে দয়া করি, আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক। আমার মতো একটা অচল মানুষকে সে চালাই নিতেছে, অফিসের সবাই, এই মুন্নি ম্যাডাম, জলি ম্যাডাম, কহিনুর ম্যাডাম, অফিসে অ্যাডমিনের সবাই খুব আমাকে আদর করে, কিন্তু সে আদর কোনো কাজ হয় না। আমার মেয়েটার কথা যখন মনে পড়ে নাই। মেয়েটার বয়স কত, কত বছর আপনার কাছ থেকে আলাদা? মেয়েটার বয়স যখন 5 তখন থেকে আলাদা, এখন 7 বছর রানী। 2 বছর ধরে আপনার কাছে নাই, তাই তো? হ্যাঁ, 3 বছর ধরে নাই। দেখা হয় মাঝে মাঝে? গতবারই দেখেছিলাম, যাই আর 30,000 টাকা খরচ করে আসছি মেয়ের পিছনে। আমি গতবার মেয়ের জন্য টাকা পাঠাতে চাইছি, আমার হাজবেন্ড বলে যে অবৈধ টাকা। এর মধ্যে আমার হাজবেন্ড আমাকে বলে আমি নাকি ছেলে দিনে রাত কাটাই, যাও না তা বলে, মানে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাদের কি সম্পর্কটা স্বামী স্ত্রী আছে তো, মানে ডিভোর্স হয়ে সব কিছু? ডিভোর্স হয় নাই। ও আমাকে গত সপ্তাহে ফোন করে বলছে, তুই যে আমাকে ডিভোর্স না দিবি তাহলে তুই তার বাবার সাথে ঘুমাইছিস ভাইয়া, এরকম ভাবে সহ্য করা যায়? আচ্ছা, আমি 3 বছর ধরে চাকরি করি, একটা লোক আমাকে দেখতে আসে না, আমি কিরকম অবস্থায় আছি? আপনি এখন আছেন কার সাথে? আমি এখন আসছি অফিস কোয়ার্টারে আছি, অফিসের অফিসের কোয়ার্টারে থাকি। ফ্যামিলি বলতে কিছু নাই এখন আপনার? আমার কিছু নেই, আমি যেন জীবন্ত লাশ, আমার বাবা নেই, আমার মেয়ে নেই, আমার কিছুই নেই। আমি আমি একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই, আর কিছু। মাটি আসলে আমাদের আজকের অতিথি, ও এখানে এসছে ওর এই কষ্টগুলো শেয়ার করতে, কিছুই চায় না, ও শুধু একটু ভালোবাসা চায়। এবং প্রিয় শ্রোতা, আমার বিশ্বাস এবং আশা যে এই ভালোবাসাটা হয়তো আপনাদের কাছ থেকে ও পাবে। আপনারা অনেক ভালোবাসা দেন, অনেককে আমি দেখেছি এগিয়ে আসতে। আপনারা শুধু দোয়া করবেন ওর জন্য, যেন ওর প্রিয় ছিল পৃথিবীতে সবচেয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মেয়ে। এই দুইজনের একজনও ওর কাছে নেই, একজন তো পৃথিবী থেকে চলে গেছে এবং মেয়েটা 7 বছর বয়স, বাবার সাথে আছে, ওর সাথে কোনো যোগাযোগ নেই। এবং অনেকগুলো ভুল ছিল ওদের ফ্যামিলির, যার ফলশ্রুতিতে আজকে এই অবস্থা। এটা আমি আর কোনোভাবে রিপিট করছি না, এতটুকুই আমি বলতে চাই, যারা শুনলেন এতক্ষণ দোয়া করবেন। হ্যাঁ বলেন। আমি প্রকৃতির কোম্পানি ভালো চাই, কারণ এই ফ্যাক্টরি আমাকে বাধার আশা দিয়েছে, আমাকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি ফখরুদ্দিন কোম্পানির জন্য মন থেকে দোয়া করি ভাইয়া, ওদের প্রত্যেকটা লোক আমার সাথে ভালো ব্যবহার করে, যার কোনো তুলনা না ভাইয়া। ওদের কিনে খুব ভালো আছি, আমি মনে করি ওরা আমার ফ্যামিলি, ওরা আমার বাবা, ওরা আমার সব। ওর শেষ কথাটা বলা ছিল, যেখানে কাজ করছে ওর মতো একটা মেয়ে যে চোখে দেখে না, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে না, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এত হতাশার মাঝে ওর এতটুকুই আশা, এই আশাটুকু নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এবং আমরা দোয়া করি স্বামী এবং সন্তানকে একসাথে করে ও যেন আবারও একটা সুন্দর জীবন পায়। সব সমস্যারই সমাধান আছে, সব হতাশারই একটা আশা একটা সময় থাকে। আমরা দোয়া করবো সেই আশাটা ওর কাছে এসে ধরা দিক।